না ক্লাসের স্যার কথা একদমই ভালো মতন শোনা যাচ্ছে না ওটার মানে আপনার কথা কেমন হচ্ছে ডাবল ডাবল ভাবে আসছে এটা হচ্ছে হ্যাঁ সেটা সমস্যাটা ভয়েস রিপিট হচ্ছে স্যার হ্যাঁ সেটা তো বুঝেছি কিন্তু এটা সমস্যা হচ্ছে তোমাদের জন্য সেই সমস্যাটা হচ্ছে হয় তোমরা লাইভ লিংক শেয়ার করেছো বা কোনো কারণে ওই জিনিসটা ওখানে কম্পন মানে ডাবল রিপিট হয়ে মানে ডাবল হয়েছে হয়ে কথাটা এরকম রিপিট হয়েছে ঠিক আছে এই জিনিসটা ওই সেই লাইভ শেয়ারিং নোটিফিকেশন এটা তোমাদের গেলে তোমরা কেউ কিছু করবা না দয়া করে ওটা ওটা করলেই এই ঘটনাটা ঘটতেছে আমি এই তোমাদের ক্লাসে এই ব্যাপারটা দেখলাম যেরকমটা ঘটছে ঠিক আছে এবং আমি দেখ দেখেছি এখন তো আর কিছু করার নাই ওটাতে ঠিক আছে যে যেহেতু এইভাবেই হয়ে গেছে এখন আমার কিছুই করার নাই এই জন্য একটু সাবধান থাকবো যেন এইভাবে না হয় কারণ পুরো একটা ক্লাস হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে আর হলো আমাদের কথা থেকে আপনার কণ্ঠ আসতে শোনা যায়। আমাদের কণ্ঠ বেশি জোরে শোনা। মানে ব্যাপারটা বুঝলাম না এটা কিসের জন্য? হ্যাঁ। আমি তো এর কোনো সমাধান পেলাম না। আস্তে শোনা গেলেও তো শোনা যায় নাকি? সমস্যা তো হওয়ার কথা না। আমি তো শুনেছি পড়ে। শোনা যায়। যে হচ্ছে কি যতদিন সমস্যাটা সমাধান হয়নি ইয়ারফোন দিয়ে ক্লাসটা করলে আর সমস্যা হয় না। এখন এটা মানে ইয়ারফোনে ছাড় আপনি স্পষ্ট শোনা যায়। হুম। তোমাদের কথাটা সাউন্ডটা একটু জোরে আসে এটা হয়তো আমার মাইক্রোফোনের সমস্যা হতে পারে হ্যাঁ কারণ হতে পারে কিনা আমি ঠিক বুঝতেছি না কিন্তু অন্যান্য এটা মেনলি শুরু হয়েছে মনে হয় এই যে আমার ইয়া থেকে যখন থেকে আমি যে প্রিমিয়াম ইউজ করা শুরু করেছি তখন থেকে মনে এই ঝামেলাটা তার আগে এরকমটা ছিল না তাই না আগে আগে ছিল যাই হোক একটু শুনে নিও তোমরা যেহেতু কথা আসতে হলো ব্যাপার না শোনা যাচ্ছে ওইটা একটু শুনে নিবা আর এদিকে দেখি আমি আস্তে জোরের ব্যাপারটা আসলে কি করা যায় এখানে ঠিকই আছে বিষয়টা ব্যালেন্স করা আছে স্যার আগে ক্লাসের রেকর্ডটা শুনতে খুব প্রবলেম হচ্ছিল মানে বুঝতে রিপিট হচ্ছিল আপনার কথা হ্যাঁ এটা আমি বলেছি কথাটা এখন সবাই যুক্ত না হলো তো সবাই একই কথা বলবা এখন যুক্ত হওয়ার পরে আমি সমাধানটা বলছি আচ্ছা তো যাই হোক আমরা ক্লাসের দিকে যাই স্যার আমি অরণ্যকে নিয়ে মানে শর্ট কোশ্চেন নিয়ে একটা কথা বলতে যাচ্ছি হ্যাঁ বলো কি কথা হুম সো লাস্ট একটা কোশ্চেন আছে ওয়াই মানে ওয়াই অরণ্যক টেক আপ অ্যান্ড টেকস আপ আর अगेन এখানে স্টাডি গাইডে লিখছে যে মানে যে টাইমে অরণ্যক ওই যে যুদ্ধের সময় মানে যুদ্ধটা ছেড়ে দিয়ে আবার আর কি অস্ত্র গ্রহণ করেছিল ওই টাইমটা আর কি এক্সপ্লেইন করছে হুম

যে সব সকলকে সে যখন স্লেভ হিসেবে তাকে নিয়ে যাওয়া হলো তখন সবাইকে নিয়েই তো সে আবার নতুন করে যুদ্ধ করতে চেয়েছিল চেয়েছিল না হুম দিয়ে তারপরে যা পরাজিত হলো পারলো না বিশেষ করে শেষের দিকে যেটা সেই অংশটাকেই বোঝাবে হুম আচ্ছা তো যাই হোক আমরা এদিকে ট্রাভেলস ট্রাভেলসের কি অবস্থা বলো তোমাদের পড়তেছ গালিভার

ওটার প্যারাফ্রাইজিং বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসন এই জাতীয় জিনিস আছে এই জন্য তোমাদের সাথে মিলবে না আচ্ছা তো আমরা গতদিন তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম যে ইমিটেশন মিডিয়াম অফ ইমিটেশন তাই না এখানে তিনটা বিষয় আমরা খেয়াল করেছিলাম যে ইমিটেশনের অনেক মাধ্যম রয়েছে বিকজ পিপল ক্যান পিপল লাভ টু ইমিটেড হ্যাঁ দিস ইজ অ্যাকচুয়ালি ইনস্টিং টু ইমিটেড আদার্স বিহেভিয়ার্স আদার্স কালার্স অর অ্যাপেডিয়েন্স ইত্যাদি ইত্যাদি কিন্তু এই বিভিন্ন মাধ্যমের মধ্যে আবার পার্থক্য রয়েছে তাই না পোয়েট্রি এক ধরনের ড্রয়িং এক ধরনের পেন্টিং এক ধরনের তো এইগুলোর মধ্যে পার্থক্যগুলো এখানে দেখানো হয়েছে তিনটা ক্ষেত্রে একটা হচ্ছে মিডিয়াম বা মিডিয়া ডিফারেন্ট মিডিয়া আর একটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা কোন দিক থেকে ডিফারেন্ট একটা হচ্ছে যে ওয়ে তুমি ভিন্নভাবে উপস্থাপন করবে এই তিনটাকে আবার তিনটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে উপস্থাপন করা হয়েছে দ্য মিডিয়া অফ পয়েটিক ইমিটেশন তারপর হচ্ছে আমরা দা অবজেক্ট অফ পোয়েটিক ইমিটেশন আর একটা হচ্ছে ম্যানার অফ পোয়েটিক ইমিটেশন তাই তো এই তিনটা বিষয় আমরা সম্পর্কে বিষয় সম্পর্কে আমরা জেনেছি তো আশা করি তোমরা বুঝেছ এবং ছোট ছোট বিষয় খুব একটা জটিল কিছু না আলোচনাটা ঘুরিয়ে পেচিয়ে হলেও তত্ত্বটা খুবই ছোট একটা স্যার একটা চ্যাপ্টারে তত্ত্ব ছোট হ্যাঁ বলো স্যার বলতিছি আমাদের যে মোট 14টা চ্যাপ্টার আছে তো আপনি আইডিয়া দিবেন না স্যার হ্যাঁ প্রত্যেকটাই পড়াই দিব হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে যেটুকু আমার রেঞ্জের ভিতরে আছে আমি পুরোটা পড়াই দিব যেটুকু রেঞ্জের ভিতরে নাই সেগুলো তোমাদের হাতে ছেড়ে দিব বুঝো না আর যেগুলো পড়াবো সেগুলো কি হচ্ছে না হচ্ছে কোনটা শেষ হয়েছে কোনটা শেষ হয়নি এগুলো টেনশন না করে যে যখন যেটা পড়তে দিব তখন সেটা ঠিক মতো পড়ে ফেলবা যাতে এখনকার জমানো পড়া ওই ভবিষ্যতে গিয়ে সমস্যা তৈরি না করে হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি তাহলে বইটা যাদের নাই আমার কিন্তু পিডিএফটা গুগল ক্লাসরুমে শেয়ার করা আছে যাদের বই নাই তারা কি পেয়েছে বিষয়টা দেখো যাদের বই নাই এখানে গেলে এই যে তোমরা চলে যাবা কোথায় এই ইন্টার টু লিটার ক্রিটিসম পলিটিক্সে যাওয়া পলিটিক্সে গেলে এই যে এখানে বইটা পিডিএফ দেওয়া আছে শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলো যে চ্যাপ্টারগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারের পিডিএফগুলো দেওয়া আছে তোমরা সেখানে গেলে পেয়ে যাবো হ্যাঁ আচ্ছা তাহলে দ্য ক্রিয়েশন অব পয়েট্রি জেনারেলি ইজ ডিউ টু টু কজেস এখন বলা হচ্ছে কি আমরা প্রথমে জানলাম পয়েট্রি অ্যাজ ইমিটেশন এখন আমরা জানবো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পয়েট্রি মানে পয়েট্রির অরিজিনটা কীভাবে হলো এবং এটা গ্র্যাজুয়ালি হাউ ইট ডেভেলপস তাতে কীভাবে এটা ডেভেলপ করছে এখনও করে যাচ্ছে ডেভেলপ তাই না এখনও কিন্তু পরিবর্তন হচ্ছে ডেভেলপমেন্ট কি শেষ হয়ে যায় ডেভেলপমেন্ট কথাটা কি আসলে স্টেটিক না ডাইনামিক কোনটা বলো তো ডাইনামিক হ্যাঁ উন্নয়নের কোনো শেষ নাই তাই না উন্নয়ন বলতে আসলে কোথায় গেলে আমরা বুঝবো যে সর্বোচ্চ উন্নয়ন হয়ে গেছে দেয়ার ইজ নো লিমিট উন্নয়নের কোনো লিমিট নাই অ্যাজ লং অ্যাজ দ্য আর্থ এক্সিস্ট দ্য ডেভেলপমেন্ট প্রসেস ইজ গোয়িং অন এটা চলবে এবং কোথায় গিয়ে থামবে তার কোনো শেষ নাই তো তেমনিভাবে শুধু আমরা পড়ছি অরিজিন অ্যান্ড দ্য প্রসেস অব ডেভেলপমেন্ট অ্যান্ড ইট ইজ স্টিল ডেভেলপিং পয়েট্রি এখন আমরা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে জানো অনুকবিতা তার নতুন তত্ত্ব হচ্ছে কি অনুকবিতা যেটা একসময় লিটারি জানরা হয়ে যাবে ভবিষ্যতে

পেশেন্সলি সেই পেশেন্স আর নাই তো এক ঘন্টা ধরে রিলস দেখে কিন্তু এক ঘন্টা পর তারা বুঝতে পারে না তারা এখান থেকে কী শিখলো কিন্তু এক ঘন্টা ধরে একটা বই পড়লে সে হয়তো অনেক জ্ঞান এখান থেকে অর্জন করতে পারত এই জন্য আগামী মানে ভবিষ্যতে মানুষজন মূর্খই হবে এই মূর্খতা বলতে মানে খুবই সিরিয়াস এবং নেগেটিভ মূর্খতা বুঝতে পারছো তারা সবই জানবে কিন্তু কিছুই জানবে না তারা অসামাজিক হবে সামাজিক হবে না যেটা এখন বর্তমানে তার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে হ্যাঁ সবাই পড়াশোনা করে সব ম্যাটেরিয়াল হাতে কিন্তু পরীক্ষার খাতা দেখলে বোঝা যায় যে তারা কিছুই পড়াশোনা করেনি কিন্তু দে আর ভেরি বিজি ইন স্টাডিং দে আর গোয়িং হ্যাঁ ডিফারেন্ট কোচিং সেন্টার্স দে আর স্টাডিং অনলাইন হ্যাঁ দে আর গোয়িং টু ডিফারেন্ট হ্যাঁ ভেরি এক্সপার্ট টিচার্স বাট দ্য প্রবলেম ইজ দ্যাট দে থিঙ্ক দ্যাট এভরিথিং ইজ অ্যাট হ্যান্ড সো ওয়াই উই শুড বি সো অ্যাংশাস অ্যাবাউট স্টাডি ভেরি সুন ইউ কমপ্লিট ইট বাট টাইম ইজ গোয়িং অন উই আর ল্যাগিং বিহাইন্ড এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে তা অনুকবিতা চলে এসেছে তো যোক দা অরিজিনস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পয়সা পরিবেশ দ্য ক্রিয়েশন অফ পয়ট্রি জেনারেলি ইজ ডিউ টু কজেস এই জায়গাগুলো খেয়াল করবা টু কজ থ্রি রিজনস এই জায়গাগুলো খেয়াল করবে এবং ওই জায়গাটাকেই ইনপুট করে রাখবা ইন্ডিকেট করে রাখবা যে কোন কোন বিষয়টাকে এখানে বলা হয়েছে এবং সরি বোথ রুটেড ইন হিউম্যান নেচার তা দুটা কারণই মানুষের হিউম্যান নেচারের মধ্যে আর কি

তাহলে এইখানে আমরা পড়বো তাই না ওখান থেকে আমরা এপিক পেলাম যে কোনটা থেকে কি এসেছে আচ্ছা তো ট্র্যাজেডি এবং ট্র্যাজেডির যে উৎপত্তি সেটা পোয়েট্রি স্যার হিরোইক পোয়েট্রি এপিক পয়েট্রি এপিক পোয়েট্রি থেকে তারপর এপিক এপিকের সাথে হচ্ছে কি ট্র্যাজেডি সম্পর্ক আর ল্যাম্পুনের সাথে

আগে ল্যাম্পুনটা ব্যবহার করতো মানুষ এখন ল্যাম্পুনের পরিবর্তে কমেডি পার্থক্যটা কি এপিক আর ট্র্যাজেডির মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দুটো শব্দ ইউজ করা হয়েছে এই জায়গায় আগে মানুষ ইউজ করতো ন্যারেটিভ স্টাইল ন্যারেশন আর এখন কি এখন কি দেখতে পছন্দ করে মানুষ একটা ফ্রেজ ইউজ করেছিলাম কিন্তু মেন ইন অ্যাকশন মেন ইন অ্যাকশন মানে ম্যান মানুষ কাজ করছে ক্যারেক্টার দিয়ে তুলে ধরা স্টেজে উপস্থাপন করা আমরা একটা স্টোরি পড়ছি মন করে আর্মস্ট্রং দা ম্যান আমরা পড়লাম বা হচ্ছে রাইডার্স টু দা সি আমরা পড়লাম কোনটা বেশি আকর্ষণীয় হবে এটা কি পরে পরে জানাটা আকর্ষণীয় হবে নাকি স্টেজে ওই ক্যারেক্টার দিয়ে উপস্থাপন করাটা আকর্ষণীয় হবে কোনটা স্টেজে উপস্থাপন করা তার মানে ট্র্যাজেডি কমেডি এসেছে কখন যখন মানুষজন আর ন্যারেটিভ বা ন্যারেশনটাকে না মানে আগ্রহ দেখিয়ে তার আগ্রহ দেখালো তারা সরাসরি অ্যাকশন রিলেট মানে অ্যাকশনেই দেখবে মানুষকে গল্পটাকে তারা অ্যাকশনেই দেখবে তখনই ওটা ওই এপিকটা ন্যারেটিভ স্টাইল থেকে ঘুরে চলে আসলো হচ্ছে ট্র্যাজেডিতে আর ল্যাম্পন বাই জাতীয় স্টোরি থেকে ঘুরে চলে আসলো কমেডিতে তখন স্টেজে উপস্থাপন করা শুরু হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু আমরা গতদিন আলোচনা করেছিলাম আচ্ছা তো যাও একটু পরে নিবা ভালো করে বলছে বোধ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি হ্যাড দেয়ার ফার্স্ট বিগিনিং ইন ইম্প্রোভাইজেশন ওই যে ইম্প্রোভাইজেশন মানে কি পরিবর্তন রূপান্তর তাই না একটা চেঞ্জ করা দ্য ওয়ানিজিনেটেড উইথ দোজ হু লেড দ্য ডিথিরাম তাহলে আমরা মনে আছে তাই না ডিথিরাম্বিক পয়েট্রি কি উদ্দেশ্য ছিল ডিথিরাম্বিক কেমন হবে ওটা আদার উইথ দ্যালিক সঙ্গ সার্ভাইভ টুডেডিশনাল ইন মেনি অফ আওয়ার সিটিস একটা হচ্ছে ডিথিরামিক দা ওয়ান লেড দ্য ডিথিরাম্বিক তার মানে বা ড্রিথিরাম এই জাতীয় পয়েটটি লিখত তাদের কাছ থেকে অরিজিনেট হয়েছে ওয়ান মানে কোনটা দা ওয়ান অরিজিনেটেড তাহলে বোধ ট্র্যাজেডিয়ান কমেডি হ্যাড দি আর ফার্স্ট বিগিনিং ইন ইম্প্রোভাইজেশন মানে একটাকে পরিবর্তন করে আর একটা রূপান্তরে এসেছে তার মানে একদল যারা ডিথিরামকে লিড করতো তাদের কাছ থেকে এসেছে একটা দ্য আদার উইথ দ্য লিডার্স অফ দ্যালিক যেটা হচ্ছে ট্র্যাজেডি লিটল বাই লিটল ট্র্যাজেডি অ্যাডভান্সড আস্তে আস্তে এগিয়ে গেছে ইচ নিউ এলিমেন্ট বিং ডেভেলপড অ্যাজ ইট কেম ইন টু ইউজ আর আস্তে আস্তে ট্র্যাজেডি এগিয়ে গেছে এবং নতুন নতুন এলিমেন্ট ট্র্যাজেডিতে ইউজ করা হয়েছে আনটিল আফটার ম্যানি চেঞ্জেস ইট অ্যাটেন্ড ইটস নেচারাল ফর্ম অ্যান্ড কেম টু আ স্ট্যান্ড স্টিল দ্যাট স্টে ডে বাই ডে আর গ্র্যাজুয়ালি ট্র্যাজেডি স্টার্টেড টু অ্যাড নিউ আর এলিমেন্টস অ্যান্ড অ্যাট লাস্ট ইট কেম ইন টু স্ট্যান্ড স্টিল মানে কি এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায় মানে উন্নয়নটা ওখানে শেষ হয়ে যায় বলছে অ্যাটেন ইটস নেচারাল ফর্ম কোথায় গিয়ে ট্র্যাজেডি তার পূর্ণাঙ্গ ফর্মটা পেয়েছে সেখানে গিয়েই স্ট্যান্ড স্টিল হয়ে যায় মানে কি হঠাৎ করে ট্র্যাজেডি তার নিজস্ব রূপে আসেনি ইট টুক আ লং টাইম টু ক্যাম ইন টু দিস প্রেজেন্ট সিচুয়েশন হয়তো এই সিচুয়েশানে আসতে তার অনেক সময় লেগেছে এবং একটা সময় এসে এখানে গিয়ে দাঁড়িয়ে গেছে অ্যান্ড সো ম্যানি রাইটার্স দেয়ার আর হু গেভ দেয়ার অপিনিয়ন হোয়াট শুড বি দ্য বেটার এলিমেন্ট অর এসেন্সিয়াল এলিমেন্ট ইন অ্যাডিশন টু দ্য ট্র্যাজেডি বিকজ উই নো দ্যাট ডিউরিং শেক্সপিয়ার he has added the comic element in tragedy but in greek literature we see that tragedy is completely different from the comedy no comic scene is added into tragedy okay but in comedy there is no serious incident so they are separate but according to shakespeare and the uh, especially in shakespeare's time tragedy and comedy are, are mixed because the life is not completely comic or completely tragic; it is a mixture of the two. So the writers have tried their best, especially during Elizabethan age or afterwards, to mix all the elements. But especially the Greek and also the in neoclassical age, they started to follow uh, the Greek tradition or classical tradition because uh, there was some uh, uh, vulgar uh, elements which were uh, which were included uh, in.

বিকজ দে গেভ দ্য ইনফরমেশন কিন্তু আস্তে আস্তে ওটাকে চেঞ্জ করে ডায়ালগকে গুরুত্ব দেওয়া হলো হোয়েন দেয়ার ইজ ডায়ালগ দে মাস্ট বি ক্যারেক্টার্স তাই না যদি কোরাল মানে কোরিক সং থাকে বা কোরাল সং থাকে সেখানেও তার ক্যারেক্টারের প্রয়োজন নাই কোরাস রায় মেন ভূমিকা পালন করতো বিকজ অ্যান্ড টেল দ্য স্টোরি তারা কী করতো এইভাবে তারা গল্পটা বলত কিন্তু আমরা দেখতেছি কি উইথ দ্য পাসেস অফ টাইম টু গিভ ইম্পর্টেন্স টু ডায়ালগ অ্যান্ড ওয়ে দেয়ার ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডায়লগ দেগ তাই না কারণ যদি একজন ক্যারেক্টার থাকে সেখানে কি ডায়ালগ দেওয়া সম্ভব বলো সো তাই কি যে কোরআ কোরাসের যে গুরুত্ব রোল্ড এটাকে কাট ডাউন করা হয় অ্যান্ড গিভ দ্য ফার্স্ট প্লেস টু দা ডায়ালগ এরপর আবার সপক্লিস ইন্ট্রোডিউস থ্রি অ্যাক্টার্স তাহলে এসকিলাস তো জায়গায় দুইটা আনলো আর সপক্লিস অ্যান্ড ইন্ট্রোডিউস করা শুরু থ্রি অ্যাক্টার্স অ্যান্ড পেইন্টেড সিনারি এবং পিছনে পেইন্টেড সিনারি তারা দিত যে ওই ধরনের একটা ইমেজ তৈরি হোক অ্যাজ ফর দ্য গ্র্যান্ডজিয়ার অফ ট্র্যাজেডি ইট ওয়াজ নট আনটি লেট ইট অ্যাক অ্যাকোয়ার্ড ইট ক্যারেক্টারিস্টিক স্টেটলিনেস ওয়ে বলছে প্রোগ্রেসিং বিয়েন্ড দ্য মেথডস অফ স্যাট্রিক ড্রামা দেখো স্যাট্রিক ড্রামা বলতে কি বোঝানো হচ্ছে এখানে একটা কোটেশন আছে স্যাট্রিক ড্রামা ইজ ডিসক্রাইব ফুট নোটে দেওয়া হয়েছে স্যাট্রিক ড্রামাটা আমরা একটু দেখে আসি এটা কি জিনিস এক সময় শুধু ওইভাবে উপস্থাপন করা হতো আচ্ছা বলছে দ্য সেটার ইজ সেটার প্লে ইজ আ ফর্ম অফ অ্যাটিক থিয়েটার পারফরমেন্স রিলেটেড টু বোথ অ্যান্ড কমেডি ইট প্রিজার্ভ থিয়েট্রিক্যাল এলিমেন্টস অফ ডায়ালগ অ্যাক্টর স্পিকিং যেটা ওই সময় পরবর্তীতে নিয়ে আসা হয় তার আগে তো ছিল না ওই ব্যাপারটা বলছে দেখো আর স্যাটার প্লে ইস এনশিয়ান গ্রিক প্লে অফ ট্র্যাজি কমেডি দ্যাট প্রেজেন্ট ইটসেলফ হোয়াইল ইনকর্পোরেটিং আ হ্যাপি অলমোস্ট ফানি অ্যাটমসফিয়ার স্যটার্স আর কম্পেনিয়েন্স অফ ডিওনিসেস আচ্ছা ওটা গেল মানে এখানে দেখানো হচ্ছে যে আস্তে আস্তে আমি ইন্ট্রোডিউস শুরু করলাম এই জন্য কোথায় ছাড়লাম হুম ইট ডিসকার্ডেড স্লাইড প্লটস অ্যান্ড কমিক ডিকশন তাহলে হচ্ছে কি যে প্রোগ্রেস বিয়েন্ড দ্য মেথডস অফ স্যাট্রিক ড্রামা তার মানে স্যাট্রিক ড্রামাটা যেখানে ট্র্যাজেডি এবং কমিক এলিমেন্ট একসাথে দেওয়া হতো কিন্তু আস্তে আস্তে হ্যাঁ ট্র্যাজেডি অ্যাকুয়ার্ড ইটস ক্যারেক্টারিস্টিক স্টেটলিনেস মানে সে একটা মানে জাক বা হায়ার পজিশনে পৌঁছে যায় এবং সেটা স্যাট্রিক ড্রামাকে পেরিয়ে সে আস্তে আস্তে তার অবস্থানটাকে ডেভেলপ করতে থাকে বলছে ইট ডিসকার্ডেড স্লাইড প্লটস অ্যান্ড কমিক ডিকশন যে স্যাট্রিক ড্রামাতে যে স্লাইড ছোটো ছোটো প্লট

মানে আস্তে আস্তে ডেভেলপ করছে অ্যাট তাই বলছে অরিজিনাল ডেভেলপমেন্ট তাহলে অ্যাট ফার্স্ট দ্য পোয়েটস হ্যাড ইউজড দ্য ট্রেট্রামিটার বিকজ দে ওয়্যার রাইটিং স্যাট্রিয়ার পোয়েট্রি হুইস ওয়াজ মোর ক্লোজলি রিলেটেড টু দ্য ডান্স ওই যে কোরাসটা সং করতো আর ওদিকে কিছু ডান্সার ছিল যারা ডান্স করতো আর ডায়লগের মাধ্যমে তারা ডান্সের মাধ্যমে বিষয়গুলোকে দেখা দেখাতো আর কি কিন্তু বাট ওয়ান্স ডায়ালগ হ্যাড বি ইন্ট্রোডিউস বাই ইটস ভেরি নেচার ইট হিট আপন দ্য রাইট মেজার ফর দ্য আয়াম্বিক ইজ অফ অল মেজার্স দ্য ওয়ান বেস্ট সুটেড টু স্পিস দেখো বেশিরভাগ লিরিক আমরা জানি আয়াম্বিক তাই না আয়ামবিক কারণ আয়াম্বিকটা হচ্ছে কি বলছে বেস্ট সুটেড টু স্পিস স্পিসের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত এই জন্য আয়াম্বিক শুরু করলো তারা বিশেষ করে পেন্টামিটার রিলেটেড দিস ইজ শোন বাই দ্য ফ্যাক্ট দ্যাট উই মোস্ট ইউজুয়ালি ড্রপ ইন টু আয়েম্বিক ইন টু আওয়ার কনভারসেশন উইথ ওয়ান আদার হোয়ার হাজ উই সেলডম টক ইন হেক্সামিটার হেক্সামিটার মানে একটু লং সেন্টেন্স আমরা কখনো ইউজ করি না অ্যান্ড দেন অনলি হোয়েন উই ডিপার্ট ফ্রম দ্য নর্মাল টোন অফ কনভার্সেশন হ্যাঁ তাহলে কি হচ্ছে আমরা অ্যাম্বিকটা তখনই ইউজ করি যখন আমরা লং কনভার্সেশনে যাই না বরং লং কনভার্সেশন বাদ দিয়ে আমরা মোটামুটি একটু ছোটো কিন্তু মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আবার টেটামিটারও না যেট্রামিটার বেশি ছোটো হয়ে যাচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন সেই পরিমাণ ডায়ালগ নেওয়ার জন্য তারা অ্যাম্বিক পেন্টামিটারকে গ্রহণ করেছিল অ্যানাদার চেঞ্জ ওয়াজ দ্য ইনক্রিজ নাম্বার অফ এপিসোড অর অ্যাক্টস এপিসোড বা অ্যাক্ট আছে আমরা জানি গ্রিক লিটারেচার তো এক ছিল না এক ছিল কি বলো আমরা এডি পাস বললাম ওখানে কোনো এক ছিল না স্যার জাস্ট ওখানে কি ছিল এপিসোড স্ট্যাসিমন তাই না এগুলো ছিল উই মাস্ট পাস ওভার সাস আদার ম্যাটার্স অ্যাজ দ্য ভেরিয়াস ইম্বেলিশমেন্ট অফ ট্র্যাজেডি অ্যান্ড দ্য সার্কাম মানে আর ব্যাপারটা না অন্য কথা নিয়ে আরও হবে

এপিক কমমেড কম্পেয়ার্ড উইথ ট্র্যাজেডি তাহলে হচ্ছে কীভাবে ট্র্যাজেডি উত্থান হলো এবং কিভাবে এপিক থেকে ট্র্যাজেডি আসলো এবং এপিকের সাথে ট্র্যাজেডির কম্প্যারিজনটা কি কোথায় কোথায় পার্থক্য আছে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এই জায়গায় আমরা প্রথম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তিনটা পেয়ে গেছি যেখানে হচ্ছে পয়েট্রিয়া জিমিটেশন তার যে তিনটা ডিফারেন্স সেইটা এরপর আমরা চলে আসছি বিশেষ করে এপিক রিলেটেড ব্যাপারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কমেডি নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই তবে বিপ কোশ্চনের জন্য সময় থাকতে পারে এই জন্য একটু গুরুত্ব দিবা বলছে অ্যাজ আই হ্যাভ রিমার্কড কমেডি রিপ্রেজেন্ট দ্য ওয়র্স টাইপ অফ ম্যান এই যে বললাম ওয়ার্স বা হচ্ছে কি যেন বললাম কোন শব্দ ইউজ করে সেই জায়গায় মিনার শর্ট অফ পিপল নাকি মিনার ওর্স হাও এভার নট ইন দ্য সেন্স দ্যাট ইট ইমব্রেস অ্যানি অ্যান্ড এভরি কাইন্ড অফ ব্যাডনেস ওয়ার্স বলতে আমরা এমনটা বুঝবো না যে এই লোকটা মনে হয় জম্মের খারাপ তাই তখন বলুন এরকম ভালো কথা যে একদম এভরি কাইন্ড অফ ব্যাডনেস তার ভিতরে আসে এই জন্য আমরা ওয়ার্ডস বলছি এটা তা না রাদার ইন দ্য সেন্স দ্যাট দ্য দ্যাস ইজ দ্য স্পিসিস অফ আগলিনেস অর ব্যাডনেস বরং আমরা মনে করে থাকি যেখানে রিডিক্লাস বা হাসি বা ঠাট্টার বিষয় বেশি আছে সেটাই হচ্ছে আগ্রিনেস বা ব্যাডনেসের কারণ হাসি ঠাট্টা কোথায় হয় যেখানে কি সিরিয়াস বিষয় থাকে নাকি হালকামি থাকে বলো হালকা লাইটনেস মানে যেখানে সিরিয়াসনেস নেই আর সিরিয়াসনেস নেই মানেই সেখানে আগ্রিনেস আছে অথবা ব্যাডনেস আছে বলেই রিডিক্লাস ব্যাপারটা চলছে আর রিডিক্লাস মানে হচ্ছে হাস্য হাস্যকর অতএব ওর্স টাইপ বিষয়গুলো কমেডিতে রিপ্রেজেন্ট করা হয় ফর দ্য রিডিক্লাস কনসিস্ট ইন সাম ফর্ম অফ error আর ugliness দ্যাট ইজ not পেইনফুল আর ইঞ্জুরিয়াস তবে এখানে বলা হচ্ছে কি যে এই রিডিক্লাস বলতে আমরা কিছু এরোর বা আগলিনেসকে বুঝবো কিন্তু এই আগলিনেসগুলো আবার যে খুব খারাপ তা নয় ইঞ্জুরিয়াস তা নয় কিন্তু মোটামুটি এগুলো হলো মানে সিরিয়াস নয় গ্র্যান্ড নয় আর কি দ্য কমিক মাস্ক ফর এক্সাম্পল ইজ ডেস্টর্টেড অ্যান্ড আগলি বাট কজ ইজ নো পেইন হচ্ছে কমিক মাস্ক তাই না যে আমরা অনেক সময় আইরনিক্যাল যে ব্যাপারগুলো বিশেষ করে আইরনি আয়রনির মাধ্যমে আমরা হয়তো অনেক কিছু মানে হিউম্যানাসলি তুলে ধরি রিডিক্লাসলি তুলে ধরি সেগুলো হচ্ছে সমাজের যত খারাপ বা খারাপ দিকগুলো বা ফল্টগুলো বা এররগুলো তো সেগুলো আমরা পড়ি মজা নেই কিন্তু আমাদের পেইনফুল না আমাদেরকে খুব যে সরাসরি আঘাত করে তা না আঘাত করে না কিন্তু আমাদের কাছে মনে হয় যে এইগুলো যত ইয়ে মানে কি বলবো খারাপ বিষয়গুলোকে নিয়ে একটু কটুক্তি করা হয়েছে মাত্র গালিবাস ট্রাভেলস তো আমরা পড়ছি না কি উকিলদের ডাক্তারদের হয়তো ধর্মীয় যাজকদের বিজ্ঞানীদের এবং ওভারঅল মানুষকে নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি বাস দেওয়া হয়েছে লাস্ট চ্যাপ্টারে ঠিক আছে তো ইয়াহু এবং ইয়াহু আছে না ইয়াহু জি স্যার ওখানে মানুষ কি একদম মানে কি বলবো মানে সেই জি স্যার ওটা পড়ছি লাস্ট এটা হুম লাস্ট যে এপিসোড চারটা তো বুক আছে তার ভিতর লাস্ট বুকটাতে সবচেয়ে বেশি উপস্থাপন করা হয়েছে মানুষের খারাপ দিকটাকে যে মানুষ হুদায় খায় তাই না মানুষ অযথায় নেশা করে দরকার নেই তারপরও নেশা করে কিন্তু দেখাচ্ছে ওই ঘোড়া ঘোড়াকে তাহলে হচ্ছে উইনম না হ্যাঁ ওই যাত্রা আবার পছন্দ করেছে এই জন্য গালিভার শেষ পর্যন্ত ঘোড়া রাস্তা বলে গিয়ে বসবাস শুরু করেছে মানুষের মানুষ তার মানুষের সাথে বসবাস বাদ দিয়ে কারণ মানুষকে এসে যথেষ্ট পরিমাণে ঘৃণা করেছে ওই জায়গায় যে মানুষ যা অযৌক্তিক সে কাজগুলোই করে সবচেয়ে ব্রবডিগ ন্যাগে মনে হয় সেখানে দেখানো হয়েছে মানে গালিভার খুব ভাব নিচ্ছে হ্যাঁ যে আমার দেশে পিসা মানে ব্যাপক লাইব্রেরি আছে আইনের বই লেখা হয়েছে আমাদের এখানে আইন নিয়ে কোর্ট আছে আদালত আছে দেশ খুব ভাব নিচ্ছে পরে সেখানকার রাজা বলতেছে যে মানুষ যদি যৌক্তিক হয় তাহলে কি আইনের প্রয়োজন হয় বলো আইন দরকার হ্যাঁ আর বই হ্যাঁ 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 ওইটাই যেহেতু বই লেখা হয় আইনের বই এর বই ধর্মের বই কত বই কত পন্ডিত মানুষ হ্যাঁ কিন্তু সমাজ উন্নত হচ্ছে না তাহলে বই দিয়ে লাভ কি বই তো এক একজনের মানুষের মানে কি বলবো স্বার্থ নিয়ে লেখা কেউ এই পয়েন্টে লিখছে কেউ ওই পয়েন্টে লিখছে সবাই না যে যার যার স্বার্থে নিয়ে চিন্তা করে যাও বলছে নাও তাই বলছে যে কমেডিতে মেলে কি করা হয় ডিস্টর্টেড করা হয় কোনটাকে দেখো দ্য কমিক মাস্ক ইজ ডিস্টর্ডেড অ্যান্ড আগলি বাট কজ এস নো পেইন কমিক মাস্ক মানে ওই মাস্ক পরে যে কমিক ইভেন্টগুলো দেওয়া হয় সেগুলোতে বিভিন্ন ক্যারেক্টার উপস্থাপন করা হয় তাই তো বিভিন্ন ড্র্যাগনের এই যে আমাদের যে মনে করো বৈশাখী মেলা বা বৈশাখী যে শোভাযাত্রা হয় এখানে যে মাস্কগুলো পরা হয় এগুলোকে বিভিন্ন বিষয়ে সিম্বলাইজ করে তাই তো এগুলো বিভিন্ন বিষয়কে রেফার করে এখন আমরা ওই জিনিসটাকে অবশ্য খারাপভাবে নিচ্ছি বা অন্যভাবে রিপ্রেজেন্ট করছি তো সেটা যাই হোক সাহিত্যিক ব্যাপারে আলাদা আর লিটারের ব্যাপারে আলাদা হুম লিটারেল আর লিটারেরি দুটো আলাদা বিষয় কিন্তু হুম বলছে নাও উই নো সামথিং অফ দ্য সাকসেসিভ স্টেজেস বাই হুইস ট্র্যাজেডি ডেভেলপড বলছে সাকসেসিভ মানে কি পরবর্তী স্টেজে কী কী হয়েছে ট্র্যাজেডি ডেভেলপ করেছে অ্যান্ড অফ দোজ হুয়ার রেসপন্সিবল ফর দেম দ্য আর্লি হিস্ট্রি অফ কমেডি হাউভার ইজ অবস্কিওর বলছে কমেডি নিয়ে মানে ট্রাজেডি ডেভেলপমেন্টটা বিভিন্ন স্টেজগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানি এবং তাদের সম্পর্কেও জানি দোজ হু আর রেসপন্সিবল ফর দেম এবং এই ডেভেলপমেন্টটার জন্য কারা এর জন্য রেসপন্সিবল ছিল তাদেরও জানি কিন্তু দ্য আর্লি হিস্ট্রি অফ কমেডি হাউভার ইজ অবস্কিওর কিন্তু কমেডির হিস্ট্রি সম্পর্কে আমাদের কাছে খুব একটা জানা নেই বিকজ ইট ওয়াজ নট টেকেন সিরিয়াসলি কারণ কমেডিকে তৎকালীন রাইটারেরা সিরিয়াসলি গ্রহণ করেনি এ কারণে এই কমেডির যে ডেভেলপমেন্টটা সেটা সম্পর্কে আমাদের অ্যারিস্টটলের ধারণা কম ইট ওয়াজ এ লং টাইম বিফোর দ্য আরকন গ্র্যান্টেড আ কোরাস টু কমেডিস তাহলে বলছে কি আরকন গ্র্যান্টেড আরকন বলতে কি কী বোঝাবে যে ওই সময়ের যা একজন ড্রামাটিস্ট তিনি কি করেছিলেন কোরাস অ্যাড করেছিলেন কমেডিতে

অ্যাকুইয়ার্ড সার্টেন ক্লিয়ার কাট ফর্মস বিফোর দেয়ার ইজ অ্যানি মেনশন অফ দোজ হু আর নেমড অ্যাজ ইটস পয়েন্টস মানে অলরেডি কারা এটাকে ডেভেলপমেন্ট করেছে কী করেছে এটার আগেই মোটামুটি কমেডি একটা ক্লিয়ার কাট ফর্ম পেয়ে গেছে ক্লিয়ার কাট মানে কি পরিষ্কার একটা সরাসরি একটা ছক পেয়ে গেছে নর ইজ ইট নন হু ইন্ট্রোডিউস মাস্ক অর প্রগস অর আপ লালিটি অফ অ্যাক্টার্স অর আদার থিংস অফ দ্যাট কাহ মানে কমেডিতে কে একের অধিক অ্যাক্টর নিল প্রলগ অ্যাড করলো মাস্ককে ইন্ট্রোডিউস করলো এগুলো নিয়ে খুব একটা জানা যায় না যদিও আমরা কমেডির বিষয়টা জানি না কিন্তু ট্র্যাজেডির বিষয়টা জানিয়েছে তাই না প্রপারলি ওয়ার্ক আউট প্লটস অরিজিনেটেড ইন সিসিলি উইথ দেখো এপি কার্মাস অ্যান্ড ফোরমিস এই দুইজন বলছে কি প্লট অরিজিনেট করেছে প্রপারলি অফ এথেনিয়ান পয়েটস ক্রেটস ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকার্ড দ্য ল্যাম্পুন প্যাটার্ন অ্যান্ড টু অ্যাডাপ্ট স্টোরিজ অ্যান্ড প্লটস অফ আ মোর জেনারেল ল্যাম্পুন থেকে যে কমেডি আসলো তাহলে এথেনিয়ান যারা পয়েন্ট ছিল বিশেষ করে ক্রেটস হয়তো ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকার্ড দ্য ল্যাম্পুন ল্যাম্পুন প্যাটার্নটা ত্যাগ করে করলো কি তারা টু অ্যাডাপ্ট স্টোরিজ অ্যান্ড প্লট অফ মোর জেনারেল নেচার মানে কি গল্প যেমনভাবে হয় সেইভাবে তারা ট্র্যাজি কমেডির রূপটা দেওয়ার চেয়ে মানে এখানে কমেডি নিয়ে পর্যন্ত কথা বলা হলো এইটুকুতে যে কমেডি হিস্ট্রি সম্পর্কে আমরা কি জানি না কে প্রথম কমেডিতে একের অধিক ক্যারেক্টার যুক্ত করলো কে প্রথম কমেডির প্রলগ অ্যাড করলো কারা এই কমেডি ডেভেলপমেন্টের জন্য দায়ী ছিল এটা খুব একটা জানা যায়নি যদিও আমরা ট্র্যাজেডির বিষয়টা জেনেছি তাই না যে এসকিলাস ওয়াজ দ্য ফার্স্ট টু ডেভেলপ টু টু রিডিউস দ্য রোল অফ কোরাস অ্যান্ড টু ইনক্রিজ দ্য ক্যারেক্টার্স বা অর অ্যাক্টার্স ফ্রম ওয়ান টু টু এবং আমরা তারপরে দেখলাম স্বপগুলি সেটাতে থ্রিতে অ্যাড করেছে এইভাবে আস্তে আস্তে ট্র্যাজেডি ডেভেলপ করেছে কিন্তু কমেডিতে এই ডেভেলপমেন্টগুলো কারা করেছে এটা খুব একটা জানা যায় না তবে প্লটের ব্যাপারটা হয়েছে কোথায় সিসিলিতে আর অ্যাথেনিয়ান পয়েন্টরা কি করেছে ল্যাম্পন প্যাটার্নটা ত্যাগ করে তারা সরাসরি স্টোরি এবং প্লটগুলোকে ব্যবহার করেছে ল্যাম্পন ছিল একটা ন্যারেশন মানে হচ্ছে কি আচ্ছা ল্যাম্পনটা একবার একটু দেখে আসি ল্যাম্পনটা কি জিনিস বলতো মনে আছে দেখো ল্যাম্পন হচ্ছে কি এই যে ইউজিং রিডিকিউল আয়রনিয়ান সার্কাজম এটার মাধ্যমে তোমার পাবলিকলি ক্রিটিসাইজ করার মতো একটা ছোটোখাটো স্পিচ টাইপের স্পিচ রিলেটেড একজন ব্যক্তি পড়ে যেত বা বিষয়গুলোকে বলতো ঠিক আছে তো এটা হচ্ছে ওই যে কমেডির পূর্বরূপ যেটা বলা হচ্ছে হ্যাঁ পূর্বরূপ দেখো আপনি স্পিচ আর টেক্সট ল্যাম্পনিং সামান আর সামথিং কাউকে কোনো কিছু বলা যেটাকে আমরা বার্লেক্স বলতে পারি বা ক্যারিকেচার বলতে পারি হ্যাঁ যেগুলো ওই কোনো একটা বিশেষ ব্যক্তিকে বা বিশেষ অবস্থানটাকে রিপ্রেজেন্ট করার জন্য কমিক এতে বা হচ্ছে রিডিক্লাসলি সেটা ল্যাম্পর্ন ব্যবহার করা হতো কিন্তু এই ল্যাম্পন প্যাটার্নটাকে তারা বাদ দিয়ে তারা ওই যে কমিক বা কমেডির ব্যাপারটা শুরু করে স্টেজে ক্যারেক্টারের মাধ্যমে উপস্থাপন করার জন্য এইবার হচ্ছে দেখো তাহলে ল্যাম্পোনের সাথে যাচ্ছে কমেডি তাই তো ল্যাম্পোনের সাথে যাচ্ছে কি কমেডি তাহলে ল্যাম্পনটাকে ল্যাম্পোন প্যাটার্ন ত্যাগ করে তারা করলো কি ওই রিডিক্লাস মেটারটাকে কমেডিতে রূপান্তর দিয়ে করলো কি স্টেজে উপস্থাপন কারণ ন্যারেশনের থেকে মানুষ মেন ইন অ্যাকশনকে বেশি পছন্দ করে এরপর হচ্ছে এপিক অ্যাগ্রিস উইথ ট্র্যাজেডি এবং এপিক পয়েট্রি থেকে আসলে কোথায় ট্র্যাজেডির উৎপত্তি মানে এপিক পয়েট্রির সাথে ট্র্যাজেডির একটা অ্যাগ্রি আছে অ্যাগ্রি মানে কি মিল আছে টু দ্য এক্সটেন্ট দ্যাট ইট ইজ আ রিপ্রেজেন্টেশন ইন ডিগনিফাইড ভার্স অফ সিরিয়াস অ্যাকশন কারণ আমরা জেনেছি ট্র্যাজেডিতে সিরিয়াস মাইন্ডেড পিপল সিরিয়াস অ্যাকশনকে তুলে ধরা হয় ওই এপিকেও এরকম ডিগনিফাইড ভার্সের মাধ্যমে সিরিয়াস অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা হতো এই ক্ষেত্রে এপিক এবং ট্র্যাজেডির একটা মিল রয়েছে

কিপস টু সিঙ্গেল মিটার অ্যান্ড ইজ ইন ন্যারেটিভ ফর্ম এই যে এখানে পার্থক্যটা তাহলে এপিকে ছিল কি সিঙ্গেল মিটার ইউজ করতো এবং এটা ছিল ন্যারেটিভ ফর্ম অ্যানাদার পয়েন্ট অফ ডিফারেন্স ইজ দ্য লেন্থ আরেকটা হচ্ছে লেনথ ট্র্যাজেডি ট্রাইজ অ্যাজ ফার অ্যাজ পসিবল টু কিপ উইথিন আ সিঙ্গেল রেভলেশন অফ দ্য সান যেটা হচ্ছে আমরা জানি ইউনিটি অব টাইম তাই তো যে চব্বিশ ঘন্টা মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এটা হচ্ছে ট্র্যাজেডির অনলি স্লাইটলি টু এক্সিডিট মাঝে মাঝে প্রয়োজনে হয়তো একটু এক্সিড করতে পারে এর থেকে বেশি না অ্যাস দ্য এপিক অবজার্ভস নো লিমিট ইন ইটস টাইম অফ অ্যাকশান কিন্তু ওই টাইম লিমিটের ক্ষেত্রে এপিকের কোনো সীমা নেই তাহলে পার্থক্যটা হলো একটা মিটারে একটা পার্থক্য আর ফর্মে একটা পার্থক্য একটা হচ্ছে ন্যারেটিভ একটা হচ্ছে অ্যাকশান স্ট্র্যাজিক আর একটা হচ্ছে টাইম তাই তো টাইম লিমিটের অলসো অ্যাট ফার্স্ট দ্য প্র্যাকটিস ইন দিস রেসপেক্ট ওয়াজ দ্য সেম ইন ট্র্যাজেডিজ অ্যান্ড অ্যাজ ইন কমেডিস সরি এপিক্স ট্র্যাজেডি এবং এপিকে একই রকম ছিল যে এপিকে যেমন টাইম লিমিট মেনটেন করা হতো না ট্র্যাজেডিতেও হয়তো বা এরকম টাইম লিমিট মেনটেন করা হতো না অব দ্য কনস্টিটিউয়েন্ট পার্টস এবার যদি আমরা পার্টের কথা ভাবি সাম আর কমন টু বোথ কাইন্ডস তাহলে কনস্টিটিউট পার্টের ক্ষেত্রে গেলে কিছু আছে যেগুলো দুটাতেই এক সাম আর পিকুলার টু ট্র্যাজেডি তবে কিছু আছে যেগুলো একটু বেশি মাত্রায় রয়েছে যেগুলো হল ট্র্যাজেডিতে তাহলে কম এপিকে যা আছে সেগুলো ট্র্যাজেডিতে আছে কিন্তু আরও বিশেষ কিছু আছে যেগুলো এপিকে নেই কিন্তু ট্র্যাজেডিতে আছে বিশেষভাবে পিকুলার দাস অ্যানি ওয়ান হু ক্যান ডিসক্রিমিনেট বিটুইন হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড ইন ট্র্যাজেডি ক্যান ডু দ্য সেম উইথ এপিক তাহলে কিসের কারণে আমরা ট্র্যাজেডিকে গুড এবং ব্যাড বলবো বা কোন এলিমেন্টগুলো ট্র্যাজেডিতে গুড বা ব্যাড সেটা এপিকের ক্ষেত্রেও খাটবে কারণ কি এপিক এবং ট্র্যাজেডির এলিমেন্টগুলো প্রায় এক হচ্ছে ফর অল দ্য এলিমেন্টস অফ এপিক আর ফাউন্ড ইন ট্র্যাজেডি তাহলে কি এপিকের সকল এলিমেন্ট আমরা ট্র্যাজেডিতে পাচ্ছি দো নট এভ্রিথিং দ্যাট বিলংস টু ট্র্যাজেডি ইজ ফাউন্ড টু বি ইজ টু বি ফাউন্ড ইন এপিক তবে ট্র্যাজেডির সকল মানে এলিমেন্ট কিন্তু আমরা আবার এপিকে পাচ্ছি না তার মানে কি এপিকের যা এলিমেন্ট আছে তা কিসে আছে ট্র্যাজেডিতে আছে কিন্তু ট্র্যাজেডির সব এলিমেন্ট এপিকে নেই কারণটা কি কোনটা আগে এসেছে এপিক নাকি ট্র্যাজেডি কোনটা বলতো হ্যাঁ এপিক ট্র্যাজেডিটা কি হয়েছে এপিক থেকেই ট্র্যাজেডির উৎপত্তি তার মানে কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা আমরা এপিকে করি নাই কিন্তু এপিকের ক্যারেক্টারিস্টিক গুলো ঠিক রেখে আমরা আরো কিছু এলিমেন্ট যক্ত করে আমরা ট্র্যাজেডি বানিয়েছি তার মানে বিশেষ পার্থক্য তো এলিমেন্টটা থাকবেই হুম তাহলে আমরা এখানে বিশেষ করে দেখছি ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে পার্থক্যটা কোন ঠায় তাহলে এপিকে এপিক এবং ট্র্যাজেডির মধ্যে একটা পার্থক্য হলো সিরিয়াস অ্যাকশন আর সরি মিল হলো সিরিয়াস অ্যাকশন আর একটা হলো কি কিছু কনস্টিটুয়েন্ট এলিমেন্ট যেগুলো এপিকেরও আছে ট্র্যাজেডিরও আছে কিন্তু পার্থক্যটা হলো দেয়ার আর মোর এলিমেন্টস দেন ইন ট্র্যাজেডি দেন ইন এপিক তাই আরেকটা হলো টাইম লিমিটের ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে এখানে লেন্থের ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে মিটারের ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে একটা হচ্ছে ন্যারেটিভ ফর্মে আছে আর একটা হচ্ছে স্টেজে উপস্থাপনের ব্যাপার সিঙ্গেল মিটার আর ন্যারেটিভ ফর্ম হ্যাঁ এগুলো তাহলে এগুলো একটু খেয়াল করবা তাহলে দেখাচ্ছে যে তুমি নিয়ে একটা আনসারে চলে আসবে শর্ট কোয়েশ্চেনের আনসারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমাদের মেইন কথাবার্তায় কিন্তু ট্র্যাজেডি নিয়ে এপিকের ব্যাপারটা শেষের দিকে আসবে যেটা তোমাদের হয়তো এই চ্যাপ্টারের মধ্যে নেই হ্যাঁ পুরো ব্যাপারটাই এখানে আলোচনা হবে আচ্ছা তাহলে আমরা দেখলাম পয়েট্রি পয়েট্রি থেকে আসলো কমেডি এবং ট্র্যাজেডি এবার আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ট্র্যাজেডি নিয়ে বলছি কি দেখো আই শ্যাল স্পিক লেটার অ্যাবাউট দ্য ফর্ম অফ ইমিটেশন দ্যাট ইউজেস হেক্সামিটার অ্যান্ড অ্যাবাউট কমেডি তাহলে কমেড এবং হেক্সামিটার ব্যবহার হয়েছে এমন ইমিটেটিভ যে ফর্মগুলো আছে সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো ওটা নিয়ে এখন আমি কথা বলতে যাচ্ছি না ফর দ্য মোমেন্ট আই প্রোপোজ টু ডিসকাস ট্র্যাজেডি আমি এখন আপনাদের সাথে ট্র্যাজেডি নিয়ে কথা বল বলে প্রস্তাব করছি ফার্স্ট ড্রয়িং টুগেদার দ্য ডেফিনেশন অফ ইটস এসেন্সিয়াল ক্যারেক্টার ফ্রম হোয়াট হ্যাজ অলরেডি বিন সেইড তার মানে ইতোমধ্যে আমি যা বলেছি সেইগুলোর ভিত্তি থেকে আমি কিছু এসেন্সিয়াল ক্যারেক্টার নিয়ে আমি প্রথমে কার সংজ্ঞা দিতে যাচ্ছি ট্র্যাজেডির একটা ডেফিনেশন দিতে যাচ্ছি মানে এতক্ষণ আমি যা বললাম ট্র্যাজেডি নিয়ে তার উপর ভিত্তি করে একটা ডেফিনেশন আমি দিচ্ছি এবং এই ডেফিনেশনটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে একদম ঠিক আছে তো মানে আমাকে বলতে পারতে হবে তাহলে মুখ এই দেন শব্দটা বাদ দিবে কারণ এটা তো এর সাথে লিঙ্কার তাহলে ট্র্যাজেডি কি ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন এখান থেকে কিন্তু আমাদের বাকিগুলো মনে পড়া আছে তাই না হুম তাহলে ট্র্যাজেডি হচ্ছে একটা অ্যাকশনের রিপ্রেজেন্টেশন দ্যাট ইজ ওর্থ সিরিয়াস অ্যাটেনশন আমরা তো আগেই বুঝলাম যে ট্র্যাজেডি মানেই হচ্ছে সিরিয়াস অ্যাকশন থাকবে এরপর হচ্ছে কমপ্লিট ইন ইট সেলফ কারণ এর একটা লেন্থ থাকবে নির্দিষ্ট অ্যান্ড অফ সাম অ্যাম্পলিটিউড তাহলে অবশ্যই নাটকটা কমপ্লিট হতে হবে এবং নির্দিষ্ট মাত্রার হতে হবে মানে নির্দিষ্ট লেন্থের হতে হবে তাহলে প্রথম সংখ্যাটা হলো কি ট্র্যাজেডি ইজ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট তাই তো ওর্থ দেখো দ্যাট ইজ ওর্থ সিরিয়াস অ্যাটেনশন কমপ্লিট ইন ইটস সেলফ অ্যান্ড অফ সাম অ্যাম্প্লিটিউড এটা গেলো হচ্ছে প্রথম কথাই এবার ল্যাঙ্গুয়েজে যদি আসে আমরা তার বলছি ইন ল্যাঙ্গুয়েজ এনরিসড বাই আ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সেভারেল পার্টস অফ দ্য প্লে অতএব ল্যাঙ্গুয়েজ এমন ল্যাঙ্গুয়েজ হবে যে ল্যাঙ্গুয়েজ কী হবে এনরিসড বাই আ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস বিভিন্ন আর্টিস্টিক ডিভাইস দিয়ে এনরিস্ড হবে যে ডিভাইসগুলো আবার অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সেভারেল পার্টস অফ দ্য প্লে এবং প্লের এর সেভারেল যে পার্ট আছে সেই পার্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ডিভাইসগুলো এখন ডিভাইসগুলো কি সেগুলো নিয়ে পরে কথা বলা হবে এবার হচ্ছে প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট ন্যারেশন দেখো ফিচার কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি তাহলে ট্র্যাজেডি হচ্ছে কি প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট ন্যারেশন তারপর একটা হচ্ছে কি বাই মিন্স অফ পিটি অ্যান্ড ফেয়ার ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পার্গেশন অফ সাস ইমোশনস এবং আমাদের ভিতরে কিছু ইমোশনের পার্গেশন হবে পার্গেশন মানে কি শেষ স্বস্তি মানে কান্নার পর একটা যেমন একটা সস্তি আসে আমাদের ভিতর বা হচ্ছে ভয়ের পর বা একটা বিষয়ের পর একটা শিক্ষা লাভ হয় ঠিক আছে একটা लेसन আমরা পাই সে लेसनটা আমরা পাবো এই ইমোশনদের মাধ্যমে কোন কোন ইমোশন পিটি এবং ফেয়ারের মাধ্যমে তাহলে বাই মিনস অফ পিটি অ্যান্ড ফেয়ার ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পারগেশন অফ সাস ইমোশনস মানে পিটি এবং ফেয়ার এই সাস ইমোশন বলতে কোন ইমোশনকে বলা হয়েছে এখানে বলো সাস ইমোশন বলতে কোন ইমোশন পিটি হ্যাঁ পিটি এন্ড ফেয়ার হ্যাঁ তাহলে এই যে এই ডেফিনেশনটা এই ডেফিনেশনটা একদম পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে আগামী দিন আমি ধরবো এই ডেফিনেশনটা ঠিক আছে তো তোমরা এক কাজ করবা সবাই এই ডেফিনেশনটা মুখস্থ করবা খাতায় লিখবা ইমোশন পর্যন্ত হ্যাঁ ইমোশন পর্যন্ত তাহলে একদম ট্র্যাজেডি থেকে শুরু করে এই ইমোশন পর্যন্ত পুরোটা মুখস্থ করবা টু পাই একদম পাংচুয়েশন মার্ক পর্যন্ত মুখস্থ করার পর সেটা খাতায় লিখবা লেখা ছবি তুলে আমাকে ইনবক্সে দিবা আমি দেখি আর না দেখি জাস্ট ইনবক্সে দিয়ে দিবা যে আমি তো আমি কাজটা করেছি স্যার ঠিক আছে আচ্ছা এবার এই কথাটুকু এখন এক্সপ্লেন করা হবে এই জায়গায় ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হয়েছে তাই তো বিভিন্ন যে পার্ট বলতে কি বোঝানো হয়েছে আর্টিস্টিক ডিভাইস বলতে কী বোঝানো হয়েছে এগুলো নিয়ে কথা বলা হবে যেটা আমরা অলরেডি সেকেন্ড ইয়ারে পড়ে ফেলেছিলাম তাহলে আমরা বলছি দেখো বাই ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ এন্ডিস্ট ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ এনডিস্ট বাই আ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসে তাহলে ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কোন ল্যাঙ্গুয়েজ বুঝছি তা বলছে বাই ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ এনডিস্ট টাইম রেফার টু ল্যাঙ্গুয়েজ পজিশিং রিদম মিউজিক অ্যান্ড সং সরি তাহলে কী কী থাকবে এর ভিতর ল্যাঙ্গুয়েজ বলতে আমরা সেই ল্যাঙ্গুয়েজকে বলছি যে ল্যাঙ্গুয়েজের ভিতর কী কী থাকবে রিদম থাকবে মিউজিক থাকবে সং থাকবে তাই তো মানে মিউজিক আর সং তারপরে রিদম অ্যান্ড মিউজিক থাকবে যেটা আমরা পাইলাম কি এই যে কোরাল সংয়ের ভিতর এবং এই যে হেক্সামিটার হবে নাকি পেন্টামিটার হবে নাকি কি হবে নাকি ট্রকেইক হবে এই রিদমিক ব্যাপারগুলোকে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হবে কারণ ট্র্যাজেডি বা নাটকে আমরা যেভাবে কথা বলি সে কথাগুলো অনেকটা ওই কাব্যিকতে হয়ে থাকে তাই না কখনো কি যাত্রাপালা দেখছো টেলিভিশনে যে তারা কিন্তু নর্মালভাবে আমরা যেভাবে কথা বলি ডায়ালগে তারা ওইভাবে কথা বলে না কথার ভিতরে একজন মিউজিক হ্যাঁ একটা রিদম থাকে তাই না হ্যাঁ কাব্যিক ওয়েতে তারা কথা বলে তাই ল্যাঙ্গুয়েজ বলতে তিনি সেই ল্যাঙ্গুয়েজকে বুঝিয়েছেন যে ল্যাঙ্গুয়েজের ভিতরে কি থাকবে রিদম মিউজিক অন্যদিকে তিনি বলেছেন ওই ল্যাঙ্গুয়েজগুলো হবে কি আবার এনরিস বাই আ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস তাহলে সেই আর্টিস্টিক ডিভাইসগুলো কী কী বলছে যে বাই আর্টিস্টিক ডিভাইস অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সেভাল পার্টস তাহলে সেভারেল পার্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসগুলো বলতে আই মিন দ্যাট সাম আর প্রডিউসড বাই দ্য মিডিয়াম অফ ভার্স অ্যালোন যে এই আর্টিস্টিক ডিভাইস বলে তাহলে ভার্সগুলোকে বোঝানো হচ্ছে যে কিছু অংশ তৈরি হবে ভার্স দিয়ে আদার্স এগেইন উইথ দ্য হেল্প অফ সাং আর কিছু অংশ তৈরি হবে মিউজিক বা সং দিয়ে তাহলে ডিভাইস বলতে আমরা যে ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজের রিদমটা আমরা কিভাবে আনব রিদমটা আনবো ভার্সের মাধ্যমে তাই তো আর মিউজিক সং তো আছেই এইগুলোকে তিনি ডিভাইস বলতে চাচ্ছেন অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস কখন এটা আবার পার্টের সাথে রিলেটেড কেমন যদি কোরাসের পার্ট হয় তাহলে কোরাসটা কি মানে ডায়লগ বলে নাকি মিউজিক বলে কোনটা সং বলে কোনটা সঙ্গ তাহলে সাথে রিলেটেড সংটা আর যখন ক্যারেক্টার আর বলে তখন সেটা হয় হচ্ছে রিদম বা রিদমি কোয়েতে রাইম টাইম ইউজ করার মাধ্যমে তারা কাবি কোয়েতে বলে থাকে তাই বলছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট পার্ট অ্যাপ্রোপ্রিয়েট পার্ট মানে হচ্ছে এটা কি ক্যারেক্টারদের পার্ট নাকি এটা কোরাসদের পার্ট সেই পার্টের সাথে মিল রেখে এখানে কি আমরা ভার্স ইউজ করছি শুধু নাকি সং ইউজ করছি তাহলে সং এবং ভার্স ইউজ করার মাধ্যমে আমরা যে রিদম বা মিউজিক ইউজ করছি সেই রিদম বা মিউজিক রিলেটেড যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটাকেই আমরা রেফার করছি এই ট্র্যা ট্র্যাজেডির ক্ষেত্রে ঠিক আছে তাহলে দেখ এখানে সবগুলোকে তিনি কিন্তু এক্সপ্লেন করে দিলেন যে ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছি ল্যাঙ্গুয়েজের আর্টিস্টিক ডিভাইস বলতে কি বোঝানো হচ্ছে যদি এখনও পার্ট নিয়ে তিনি কথা বলেননি তবে পার্ট আমরা আস্তেতে পেয়ে যাব এবার হচ্ছে নাও সিন্স দ্য রিপ্রেজেন্টেশন ইজ ক্যারিড আউট বাই মেন পারফর্মিং অ্যাকশন ইট ফলোজ ইন দ্য ফার্স্ট প্লেস দ্যাট স্পেকটেকাল ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ট্র্যাজেডি তাহলে

দের মাধ্যমে পারফর্ম করে দেখাচ্ছে মানে অ্যাক্টরের মাধ্যমে পারফর্ম করে দেখাচ্ছে আর এই কারণেই একটা জায়গাকে সুন্দরভাবে আকর্ষণীয় করার জন্য এবং আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য স্পেকটাকাল ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ট্র্যাজেডি স্পেকটাকাল বলতে কি বোঝানো হচ্ছে মনে আছে স্পেকটাকাল কি জিনিস দর্শক না না স্পেকটেটর মানে দর্শক মানে একটা দৃশ্যপথ সৃষ্টি করা এখন সেটা স্টেজকে ডেকোরেশন করে হোক অথবা আগে থেকে কোরাসের মাধ্যমে বলে হোক যেমন আমি একটা অভিনয় করছি সেখানে কি যে সামনে বিশাল বিশাল সমুদ্র 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 আমি আমি এখন এখন যদি সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি না এটা আমি কিভাবে দর্শকদের সামনে তুলে ধরবো স্টেজে স্টেজে কি সমুদ্র তৈরি করা সম্ভব বলো সমুদ্র তাহলে আমাকে কি কি করতে হচ্ছে কথার মাধ্যম দিয়ে মানে ল্যাঙ্গুয়েজটাকে আমি এমনভাবে তৈরি করছি বা বলাচ্ছি যে দর্শকরা বোঝা যাচ্ছে যে আমি একটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে স্যার বলছে দ্য স্পেকটাকাল ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আ ট্র্যাজেডি অ্যান্ড সেকেন্ডলি দি আর মাস্ট বি সং অ্যান্ড ডিকশান তাহলে স্পেকটাকাল হচ্ছে এসেন্সিয়াল আর সেকেন্ড এসেন্সিয়াল হচ্ছে কি সং অ্যান্ড ডিকশন মানে ওই যে ভার্স অথবা সং কোনটাকে আমি দিতে পারছি দিস বিং দ্য মিডিয়াম অফ রিপ্রেজেন্ট কারণ এর মাধ্যমেই আমরা রিপ্রেজেন্টেশন করছি এগুলোই হচ্ছে মিডিয়াম বাই ডিকশন আই মিন আবার ডিকশন বলতে কী বোঝানো হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভার্সেস ওই যে তুমি তুমি যখন ভার্স ইউজ করতেছো সং ইউজ না করে তখন সেই ভার্সটাকে তুমি কীভাবে রিঅ্যারেঞ্জ করছো কবিরা যেমন করে কবিতা লেখে তাই না ওদের তো আর সাবজেক্ট ভাবো অবজেক্ট ঠিক থাকে না তা ওই যে অ্যারেঞ্জমেন্টটা আমরা করছি কার পর কোন শব্দটা বসাবো কোন ওয়ার্ডটা বসাবো কোন ওয়ার্ডটা বসালে পরে কোন ধরনের রিদম আসবে রাইম আসবে এবং মিনিংটা তার সাথে যাবে সেইটাকে যে রি অ্যারেঞ্জ করা এই অ্যারেঞ্জমেন্টটাকেই বোঝানো হচ্ছে ডিকশন সং ইজ টার্ম হু সেন্স ইজ অবভিয়াস টু এভরি আর সং কি সে তো সবাই জানে তাই না সং বলতে আমরা কি বুঝি সেটা সবার কাছে অবভিয়াস অত সং নেওয়ার আমি কথা বলে সমাজ নষ্ট করতে চাচ্ছি না তাহলে প্রথম ইম্পর্টেন্ট এসেন্সিয়াল পার্টটা কি বলো তো ট্র্যাজেডির এসেন্সিয়াল পার্ট হচ্ছে স্পেকটাকল আর সেকেন্ড এসেন্সিয়াল হচ্ছে সং অ্যান্ড ডিকশন আর ডিকশনটা কখন ইউজ করা হয় ডিকশনটা মেনলি ভার্ডস ইউজ করা হয় আর যখন সং হয় তখন তার ডিকশনের দরকার নেই তখন মিউজিকটা দরকার কারণ এটা হচ্ছে কি মিডিয়াম ওই যে ডিভাইস তাই না এটা হচ্ছে কি ডিভাইস বা মিডিয়াম অফ রিপ্রেজেন্টেশন ইন ট্র্যাজেডি ইট ইস অ্যাকশন দ্যাট ইজ ইমিডিয়েটেড আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো কি ওই তিনি কিন্তু সংজ্ঞাটাকে এখনো এক্সপ্লেন করতেছেন ইমিটেশন ইমিটেশন মানে কি বলো যা হয়েছে সেটাকে অনুকরণ করা তাই না তারপর হচ্ছে ইন ট্র্যাজেডি ইট ইস অ্যাকশন দ্যাট ইজ ইমিটেটেড আর এখানে অ্যাকশনটাকে ইমিটেট করা হয় একজন ভিক্ষকের চরিত্রটাকে আরেকজন ব্যক্তি কি করবে

তা বলছে দিস অ্যাকশন ইজ ব্রট অ্যাবাউট বাই এজেন্টস হু নেসেসারিলি ডিসপ্লে সার্টেন ডিস্টিংটিভ কোয়ালিটিস বোথ ক্যারেক্টার অ্যান্ড থট তারা কি করে এখন সবাই কি এডিপাসের চরিত্র করতে পারবে বলো এখন এডিপাসের চরিত্র আমি যদি সবাইকে দিই যে সবাই পাঠ করতে পারবে পারবে ওইটা করতে ওর সাথে রিলেটেড মেন্টালিটি লাগবে একজন মানুষের সবাইকে দিয়ে তার হবে না তাই না যে হচ্ছে গম্ভীর টাইপের মানুষ তাকে দিয়ে গম্ভীর চরিত্রটা ভালো হবে কিন্তু যে হচ্ছে দিলদারি একটু জোকারি টাইপের মানুষ তাকে কি দিয়ে কি আর ওই সিরিয়াস ঘটনা ঘটবে বলো না আগেই দেখে হেসে ফেলবে তাই না টেলিসমা দিলদার চেনাইগুলোকে জি স্যার ওদের দিয়ে তো আর ইয়ার ওপেন করতে গেলে হবে না তাই বলতেছে যে বিশেষ করে পায়জেন্টস হু নেসেসারিলি ডিসপ্লে সার্টেন ডিস্টিংটিভ কোয়ালিটিস মানে আমরা সেই एक्टरগুলোকে বা এজেন্টকে নিয়ে আসি যাদেরকে আমরা যে ক্যারেক্টার বা থটকে রিপ্রেজেন্ট করব তার সাথে মোটামুটি তাদের একটা লিঙ্ক আছে তারা ডিসপ্লে করতে পারে এই ধরনের কোয়ালিটি তাহলে তাদেরকে আমরা ওই ধরনের এজেন্ট দিয়েই কিন্তু ওই অ্যাকশনটাকে আমরা কী করাই অ্যাকশনটাকে স্টেজে ইমিটেট করাই অ্যাকর্ডিং টু হুইস উই অলসো ডিফাইন দ্য নেচার অফ দ্য অ্যাকশনস আর এর মাধ্যমে আমরা অ্যাকশনের নেচারকে বুঝতে পারি তাই না একজন ভিকুকের অভিনয় করতে হলে নিশ্চয়ই তাহলে ওইরকম ভিকুক অভিনয়টা ভালো করতে পারবে তাকে আমরা নিব তাই বলছে থট অ্যান্ড ক্যারেক্টার্স আর দেন দ্য টু নেচারাল কজেস অব অ্যাকশন তার মানে অটোমেটিক যে ব্যক্তি এটাকে অ্যাক্ট করবে তাকে দুটা বিষয় খেয়াল করতে হচ্ছে একটা হচ্ছে ক্যারেক্টার একটা হচ্ছে থট মনে করো ক্যারেক্টারটা হচ্ছে ইডিপাস আর ইডিপাসের মেন্টালিটি বা চিন্তা ভাবনা হচ্ছে তার থট এখন যে হচ্ছে অভিনয়টা করবে তাকে একই সাথে দুটা জিনিস বুঝতে হচ্ছে কিন্তু যে আমি কোন ক্যারেক্টারে অভিনয় করতেছি আমি একজন রাজার ক্যারেক্টারে অভিনয় করতেছি তাহলে রাজার থটগুলো কেমন হবে তার চিন্তা ভাবনাগুলো কেমন হবে সেটা তো তাহলে আমাদেরকে বুঝতে হবে তাই না তারপর বলছি থট অ্যান্ড ক্যারেক্টার আর দেন দ্য টু নেচারাল কজেস অফ অ্যাকশনস অ্যান্ড ইট ইজ অন দেম দ্যাট অল মেন ডিপেন্ড ফর সাকসেস অর ফেলার অতএব সবাই এই অভিনয়গুলো করতে পারবে কি পারবে না তারা সফল হবে নাকি কি ব্যর্থ হবে সেটা আসলে এর উপরে নির্ভর করে যে সে ওই ক্যারেক্টারের থট এবং ক্যারেক্টারিস্টিক্সটা কীভাবে ধরতে পারছে যদি সে ধরতে পারে তাকে অভিনয় করতে দেওয়া হয় হলে আর অভিনয় করতে দেওয়া হবে না আর যদি আমরা মনে করি ওইরকম মিলছে না এরকম এজেন্টকে দিয়ে যদি কাজটা করে তাহলে আমাদের পুরো অ্যাকশনটাই ব্যর্থ হবে তাহলে থট এবং ক্যারেক্টার কি এসেন্সিয়াল হ্যাঁ এলিমেন্ট যেগুলো একজন এজেন্টকে কি করতে হয় হজম করতে হয় এবং সেইভাবে তাকে রিপ্রেজেন্ট করতে হয় দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যাকশন ইজ দ্য প্লট অফ দ্য ট্র্যাজেডি আর এরাকে কি মনে আছে প্লটকে কি বলা হয়েছিল এটা শব্দ ইউজ করা হয়েছিল প্লটকে প্লটকে বলা হয়েছিল বলো সোল অফ ড্রামা লাইফ ব্লাড বলা হয়েছে তাই তো দেখো ওটা আমরা পাবো পরে তাই বলছে সোল তো অবশ্যই সেটা মানে মেইন হ্যাঁ প্লট তাই বলছে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকশন ইজ দ্য প্লট অফ দ্য ট্র্যাজেডি আর প্লটটা কি তাহলে প্লটের সংজ্ঞাটা কি দ্য অর্ডার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্টস ইজ হোয়াট আই মিন বাই প্লট তাহলে প্লট বলতে আমি বোঝাচ্ছি ঘটনার অ্যারেঞ্জমেন্ট যে কোন ঘটনার পর কোন ঘটনাটা আমি দিব আর আমি যেহেতু ঘটনাগুলোকেই অ্যারেঞ্জ করে আমি রিপ্রেজেন্ট করবো অ্যাকশনটাকে অতএব ঘটনাগুলো নিশ্চয়ই একটার পর একটা এমনভাবে সাজাই দিতে হবে যাতে দর্শকরা তো বুঝতে পারে যে কোথা থেকে কী যাচ্ছে তাই না তাহলে আমরা এখানে আরেকটা জিনিস পেলাম সেটা হলো কি প্লট ক্যারেক্টার অন দ্য আদার হ্যান্ড ইজ হোয়াট হুইচ এনাবলস আস টু ডিফাইন দ্য নেচার অফ দ্য পার্টিসিপেন্টস আর ক্যারেক্টার বলতে একজন পার্টিসিপেন্টস বা একজন অ্যাক্টর কী কাজটা করছে কোন বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করছে সেই উপস্থাপন করার উপরে ডিফাইন করে আমরা বলতে পারি এইটা হলো ক্যারেক্টার তাহলে ক্যারেক্টার ইজ দ্যাট হুইচ এনাবলস আস টু ডিফাইন দ্য নেচার অফ দ্য পার্টিসিপেন্টস তাহলে পার্টিসিপেন্টসের নেচারটার উপর ডিপেন্ড মানে কি আসলে এই যে অভিনয় করতেছে এই কিসের অভিনয় করতেছে সেটা দিয়ে আমরা মানে ক্যারেক্টারটাকে ধরতে পারি হ্যাঁ কেউ যদি সে মুকুট টুকুট পরে আসে তাই না রাজকীয় পোশাক পরে আসে হাতে একটা যদি রাজদণ্ড থাকে তাকে আমরা কি কি বলবো বলো আমরা তাকে রাজা বলবো তাই না অটোমেটিক তার মানে আমরা ক্যারেক্টার বলতে ওই যে একজন এজেন্ট বা পার্টিসিপেন্ট ওটা মাধ্যমে ডিফাইন করে আমরা ধরতে হবে এটা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড থট কামস আউট ইন হোয়াট দে সে আর থটটা কি বাহ্যিক অ্যাপারেন্স দিয়ে আসে নাকি তারা যা বলে তাই থেকে আসে থটটা তো আর বাইরে থেকে বোঝা যায় না যাই বলো যা বলে তার থেকে একজন যে ব্যক্তি ইডিপাসের অভিনয় করতেছে ইডিপাসের কথাবার্তাগুলো তার মুখ দিয়ে বার হবে আর তার মুখ দিয়ে যখন বার হবে না আমরা প্রকাশ করবো মানে ইডিপাসের থট টাকে হ্যাঁ হতে পারে যে আমাদের সাকিব খান উনি এখন আমাদের ইডিপাসের চরিত্রটা অভিনয় করবেন ইডিপাসের চরিত্র যখন অভিনয় করবে তখন কি তার চিন্তা ভাবনা এখানে আসবে এই জন্য হোক তারা কিন্তু সিনেমা নাটকে সৎ থাকে নাকি সৎ থাকে খুব ভালোবাসে বিয়ে সেদি করে না তাই না ধাক্কা টাক্কা লাগলে প্রেমে পড়ে যায় এবং তাকে সারা জীবন ধরে রাখে এবং নায়িকাকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিয়ে যেতে পারে এটা হচ্ছে কি ক্যারেক্টারের কিন্তু তাদের অ্যাক্টরের জীবন কি ক্যারেক্টারের সাথে মিলে বলো

কে অভিনয় করতে জিডি পাচ্ছে সেটা দেখার দরকার নেই ঠিক আছে ওই জন্যই তো স্যার ওদের ফলো করি দে ওই ফেসবুক ইউ না এখন ওদেরকে ফলো না করলে তো হবে না আধুনিক যুগে তো ওরাই হচ্ছে আমাদের আইডাল নাকি তাদের নিয়েই তো সারা দুনিয়া পেপার পত্রিকা থেকে শুরু করে হ্যাঁ সবই তো ওদের ওরা যা বলে তাই প্রকাশ পেয়ে যায় আর আমরা হচ্ছে আলু সালো মানুষ

বিশেষ ছয়টা এলিমেন্ট আমরা এখানে পাচ্ছি বলছে নেচারালি দেন এভরি ট্র্যাজেডি হ্যাজ সিক্স কনস্টিটিউটস বা এলিমেন্টস ঠিক আছে ছয়টা এলিমেন্ট কী কী হুইচ উই ডিটারমাইন ইস কোয়ালিটি এলিমেন্টের উপরেই একজন একটা ট্র্যাজেডি কেমন হবে সেটা কিন্তু নির্ভর করছে প্রথমটা হচ্ছে কি দেখো প্লট তাই তো তারপরটা হচ্ছে কি ক্যারেক্টার তারপর হচ্ছে ডিকশান তারপর হচ্ছে থট তারপর হচ্ছে স্পেকটাকাল তারপর হচ্ছে সং দেখো ওই যে প্রথমে পেলাম যে ল্যাঙ্গুয়েজ মিডিয়াম তো ডিকশন আর একটা হচ্ছে কি সং আর মিউজিক তারপর হচ্ছে ক্যারেক্টার পেলাম ক্যারেক্টারের সাথে থট আলাদা স্পেকটাকল একদম মেইন এলিমেন্ট বলেছিলাম আর প্লট হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্ট এই হচ্ছে টোটাল ছয়টা কনস্টিটুয়েন্ট পার্ট ছয়টার নাম কেউ বলতে পারবা একটু দেখে নাও শর্ট শট

তারপরে আমরা চলে আসলাম হচ্ছে ট্র্যাজেডি অ্যাকশন যেহেতু এটা এক্ষেত্রে আমাদের কিছু কি থাকে থট অ্যান্ড ক্যারেক্টার থাকে তারপরে আসলো হচ্ছে প্লট তাই তো প্লট চলে আসলো এইভাবে আমরা ক্যারেক্টার পেয়েছি থট পেয়েছি ডিকশন পেয়েছি সং পেয়েছি স্পেকটাকল পেয়েছি প্লট পেয়েছি এখন কোনটা কার সাথে রিলেটেড সেটা আমরা দেখি হচ্ছে অফ দিস এই ছয়টা এলিমেন্টের মধ্যে টু রিপ্রেজেন্ট দ্য মিডিয়া তাহলে মিডিয়া দুটা ছিল কি কি বলো মিডিয়া হিসাবে ছিল দুইটা মনে আছে এই যে মিডিয়াম মিডিয়া কী ছিল এই যে রিদম মানে ডিকশান আর মিউজিক তাই তো ডিকশন আর মিউজিক আর সং তাহলে আমরা পাচ্ছি ডিকশন এবং সং হচ্ছে কি মিডিয়া দুটার মধ্যে বলা হচ্ছে ওয়ান ইনভলভস দ্য ম্যানার অফ রিপ্রেজেন্টেশন আর থ্রি আর কানেক্টেড উইথ দ্য অবজেক্ট অফ দ্য রিপ্রেজেন্টেশন তাহলে ছয়টার ভিতরে দুইটা হচ্ছে মিডিয়া একটা হচ্ছে ম্যানার রিপ্রেজেন্টেশন আর তিনটা হচ্ছে অবজেক্ট অফ রিপ্রেজেন্টেশন তাহলে এবার বলো তো কোনটা কি টু যদি মিডিয়া হয় ডিকশন এন্ড সং ওয়ান ইনভলভস দা মেনার অফ রিপ্রেজেন্টেশন ম্যানার অফ রিপ্রেজেন্টেশন কোনটা বলো বলতে পারবা কোনটা না 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 ক্যারেক্টার ক্যারেক্টার তো ক্যারেক্টার কিভাবে তুমি একটা এজেন্টের ম্যানার দেখেই তো বুঝবা এটা হচ্ছে সেই ক্যারেক্টার নাকি হুম আর বাকি তিনটা হচ্ছে প্লট স্পেকটাকাল তাই তো অ্যান্ড থট এইগুলো হচ্ছে এলিমেন্ট আদার এলিমেন্ট অবজেক্টস অব দ্যিপে বিয়ন্ড দেম নাথিং ফার ইজ ইকুয়ার্ল্ড এইট থেকে এই ছয়টা এলিমেন্টের বাদে আর কোনো এলিমেন্টের প্রয়োজন নেই বিয়ন্ড দেম নাথিং ফর ইজ ইকুয়ার্ল্ড দিস ইট মে বি সেইড আর দ্য ড্রামাটিক এলিমেন্টস দ্যাট হ্যাভ বিন ইউজড বাই প্র্যাকটিক্যালি অল প্লে রাইটস ফর অল প্লেস অ্যালাইক পজেস স্পেকটাকাল ক্যারেক্টার প্লট ডিকশন সং অ্যান্ড থট এইগুলো সব প্লেতেই আছে বলে মনে করেন এবার বলা হচ্ছে এই ছয়টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা অফ দিস এলিমেন্ট দেখো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ দ্য প্লট দ্য অর্ডারিং অফ দ্য ইনসিডেন্ট মানে কি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনসিডেন্ট তাই না ফর ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন নট অফ মেন বাট অফ অ্যাকশন অ্যান্ড লাইফ অফ হ্যাপিনেস অ্যান্ড আনহ্যাপিনেস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড আনহ্যাপিনেস আর বাউন্ড আপ উইথ অ্যাকশন একজন ব্যক্তি সুখী হবে না অসুখী হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে তার অ্যাকশনের উপর ডিপেন্ড করে তাই তো আর ওই হ্যাপিনেস আনহ্যাপিনেস বা অ্যাকশন বা লাইফকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে ট্র্যাজেডি কোনো মানুষকে রিপ্রেজেন্ট করা তার উদ্দেশ্য না মানুষের অ্যাকশন বা লাইফকে রিপ্রেজেন্ট করার উদ্দেশ্য ঠিক আছে তো ম্যানকে রিপ্রেজেন্ট করে কিসে ওই স্ট্যাচুতে স্ট্যাচুর মাধ্যমে একজন মানুষকে তুলে ধরা যায় কিন্তু তার অ্যাকশন এবং লাইফকে তুলে ধরতে হলে এই ট্র্যাজিক অ্যাকশন লাগবে তাই তো ট্র্যাজেডি লাগবে ইনসিডেন্ট লাগবে যে ইনসিডেন্টগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে এই ব্যক্তিটা এমন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কোনটাই ছয়টার ভিতর হচ্ছে প্রত্যেকটা মানুষের বসবাসের একটা পারপাস রয়েছে মানে লক্ষ্য রয়েছে কি এই জায়গায় প্রত্যেকের একটা গোল রয়েছে মানে গোল সবাই যে যে অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটির জন্য সে কিছু লক্ষ্য ঠিক করেছে তাই না যে এই লক্ষ্যে আমি পৌঁছাবো যেমন তোমরা পড়াশোনা করছো পড়াশোনার পিছনে কি একটা গোল আছে একটা লক্ষ্য আছে যে লক্ষ্যটা আমাকে নির্ধারণ করে দিচ্ছে যে আমি এইটা করবো তাই না অ্যাক্টিভিটিগুলো নটা টাকো অতএব লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষকে অ্যাক্টিভিটি উপস্থাপন করতে হয় কোনো কোয়ালিটি না আর এই যে কোয়ালিটিটাই হচ্ছে কি তাদের ক্যারেক্টার ইট ইজ দেয়ার ক্যারেক্টার ডিড দ্যাট মেক ম্যান হোয়াট দে আর তাই না তাদের ক্যারেক্টারই বলে তারা কেমন বাট ইট ইজ বাই রিজন অফ দেয়ার অ্যাকশন দ্যাট দে আর হ্যাপি অর দ্য রিভার্স তাহলে মানুষগুলো কেমন সেটা নির্ভর করে তাদের ক্যারেক্টারের মাধ্যমে আর অ্যাকশনই একমাত্র কারণ যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে হ্যাপি হবে অর আনহ্যাপি হবে কি কথা বোঝা গেলো তাহলে অ্যাক্টিভিটি বা কোয়ালিটি এই দুটা বলছে কোয়ালিটির মাধ্যমে একজন মানুষ লক্ষ্যে পৌঁছায় না তার অ্যাক্টিভিটির মাধ্যমে লক্ষ্যে পৌঁছায় আর লক্ষ্যে পৌঁছানোর জন্য যে অ্যাক্টিভিটিগুলো করছে এই অ্যাক্টিভিটির মাধ্যমেই তার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বুঝতে পারি যে কী ধরনের মানুষ সে ঠিক আছে তো আর এই অ্যাক্টিভিটির মাধ্যমেই আমরা বুঝতে পারবো সে সুখী হবে নাকি অসুখী হবে তাহলে এখানে আমরা কথা বলছি ক্যারেক্টার নিয়ে ট্র্যাজেডি আর নট পারফর্ম দে ফর ইন অর্ডার টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার শুধু ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্যই কিন্তু ট্র্যাজেডিটা পারফর্ম করা হয় না অল দ্য ক্যারেক্টার ইজ ইনভলভ ফর দ্য সেক অফ অ্যাকশন হচ্ছে অ্যাকশনের জন্যই ক্যারেক্টার দরকার আছে কিন্তু ক্যারেক্ট শুধু ক্যারেক্টারকে তুলে ধরাই কিন্তু ট্র্যাজেডির উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হলো কি তার অ্যাক্টিভিটিগুলোকে তুলে ধরা দাজ দ্য ইনসিডেন্টস অ্যান্ড দ্য প্লট আর দ্য এন্ড এইমড অ্যাড ইন ট্র্যাজেডি অ্যান্ড অ্যাজ অলওয়েজ দ্য এন্ড ইজ এভরিথিং মানে গোল গোলই তো সব তাই না অতএব দ্য ইনসিডেন্টস অ্যান্ড দ্য প্লট আর দ্য এন্ড এইমড অ্যাট ইন ট্র্যাজেডি তাহলে ট্র্যাজেডির লক্ষ্য কী ট্র্যাজেডির লক্ষ্য হল ওই প্লটটাকে পুরোপুরি রিপ্রেজেন্ট করা ইনসিডেন্টগুলোকে অ্যারেঞ্জ করে তার শেষ অবস্থানে পৌঁছানো যেমন ইডিপাসের ব্যাপারটা আমরা বুঝলাম ইডিপাসের ইনসিডেন্টগুলোকে এক এক করে এন্সিডেন্টগুলো কী করা হয়েছে রিয়ারেঞ্জ করা হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম তার অ্যাকশনের জন্য তার অধপতন হয়েছে তাই বলছে দেখো ফার্দার মোর অ্যাকশন বাট কুড বি উইদাউট ক্যারেক্টার ক্যারেক্টার ছাড়া কিন্তু ট্র্যাজেডি হতে পারে কিন্তু অ্যাকশন ছাড়া কোনো ট্র্যাজেডি হবে না মানে কি দেয়ার কুড বি উইদাউট ক্যারেক্টার ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি হতে পারে কিন্তু অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হবে না এটা বলতে আবার কি বোঝালে হঠাৎ করে বলো তো কি বোঝাতে চাইতে পারে এটা ও কেউ কিছু বলতে যাচ্ছ তোমার কথা তো একদমই বোঝা যাচ্ছে না আচ্ছা কে কথা বলছিল শুনি একটু আচ্ছা তো যাই হোক হ্যাঁ তাহলে এটা দিয়ে আসলে কি বোঝানো হলো বোঝানো হলো যে ক্যারেক্টার ছাড়াও একটা ট্র্যাজেডি হতে পারে কিন্তু অ্যাকশন ছাড়া কোনো ট্র্যাজেডি হবে না এর মানে হলো যে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে ক্যারেক্টারকে হয়তো ঠিক তুলে ধরতে পারিনি মানে পরের কথা বলছি দেখো ইন্ডিট দ্য ট্র্যাজেডিস অফ মোস্ট অফ আওয়ার রিসেন্ট প্লে রাইটস ফেইল টু প্রেজেন্ট ক্যারেক্টার অ্যান্ড দ্য সেম মাইড বি সেইড অফ ম্যানি প্লে রাইটস অফ আদার পিরিয়ডস মানে কি তারা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারেনি বলেই ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারেনি কিসের জন্য অ্যাকশনের মাধ্যমে একটা ক্যারেক্টার আছে মনে করো কিন্তু অ্যাকশন নেই তাহলে সেটাকে আমরা ট্র্যাজেডি বলতে পারবো না ঠিক আছে তো এখন ক্যারেক্টার না থাকলে কি অ্যাকশন হয় আসলে একটা জিনিস বলো তো কোনো ক্যারেক্টার না থাকলে অ্যাকশন কি দেওয়া যায় না স্যার স্যার না এটাকে তিনি জাস্ট কি করলেন বোঝানোর জন্য যে গুরুত্বপূর্ণ কোনটা ঠিক আছে যে আমার ক্যারেক্টার আছে কিন্তু অ্যাকশন নেই তাহলে কিন্তু আমি ট্র্যাজেডি আনতে পারবো না মানে মূল কথা হলো অ্যাকশন লাগবেই আর অ্যাকশন লাগতে হলে ক্যারেক্টারের প্রয়োজন আছে কিন্তু ক্যারেক্টারকে সরাসরি রিপ্রেজেন্ট করা আমার উদ্দেশ্য না হ্যাঁ এটা হলো ব্যাপার যেমন এখন একটা কথা বলি সেটা হলো কিভাবে যেমন আমরা যে ক্যারেক্টারগুলো পাচ্ছি এই জায়গায় সেই ক্যারেক্টারগুলো হচ্ছে তোমার ইডিপাসে যদি আমরা ক্যারেক্টারের নামগুলো করি কয়টা ক্যারেক্টার পেয়েছি আমরা আসলে বলো তো সরাসরি কয়টা একটা গণ দেখে হাতে প্রথমে হচ্ছে ইডিপাস তো দ্বিতীয়ত হলো

তাই তো বলা হচ্ছে যে ক্যারেক্টার ছাড়াও হতে পারে কারণ ওদের আমাদের ক্যারেক্টার নেই কিন্তু আমরা ওদের পাথা নিয়ে এসেছি তাহলে আসলে কি ক্যারেক্টার ওদের আছে এই ড্রামাতে বলো না ঠিক আছে তো আমরা এডিপাসের বাবাকে পাই নাই যে লাইয়াস সে যে মারা গেছে তাকে যে এডিপাস মারলো সেই ইনসিডেন্ট কিন্তু আমরা স্টেজে আনি নাই এমনকি তাই তো ওই যে পলিবাস তার যে অ্যাডপ্ট মানে কি তার যে ফস্টার প্যারেন্ট তারা কিন্তু এখানে আসেনি তার মানে তারা ক্যারেক্টার নয় এখানে এই এই ড্রামার ক্যারেক্টার নয় কিন্তু তাদের কথা কিন্তু এসেছে ঠিক আছে তারপর যে ক্যারেক্টার নাও থাকতে পারে কিন্তু আমাদের কথা আসছে ওই জায়গায় কিন্তু বিষয়টা হলো অ্যাকশন না থাকলে ওই রকমভাবে কথা নিয়ে এসে আমরা যতই দিই সেটা ন্যারেটিভ হয়ে যাবে সেটা এপিক হতে পারে সেটা এপিক হতে পারে তাই না যেখানে আমরা অ্যাকশন পাচ্ছি না তাহলে তাই বলছে যে অবশ্যই কী থাকতে হবে আমাকে অ্যাকশন থাকতে হবে তাহলে তাদেরকে আমরা ক্যারেক্টার হিসাবে ধরতাম যদি তারা এখানে এসে অ্যাকশন করত ঠিক আছে তো যদি তারপর সেই হচ্ছে ইরিপাতের সাথে এক বন্ধুর যে কথা হয়েছিল যার মাধ্যমে সে বুঝলো হ্যাঁ যে সে আসলে অ্যাডপ্টেড সান তাহলে এই এরা কিন্তু এখানকার ক্যারেক্টার না তো তাই বলছে যে এই ক্যারেক্টার একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে যে উদাহরণগুলো আমাদের এখানে দরকার নেই এইখানে আমরা একটু দেখি দেখো হচ্ছে এগেইন কোথায় গেল আচ্ছা এখানে এগেইন ইফ সাম ওয়ান রাইটস আর সিরিজ অফ স্পিচেস এক্সপ্রেসিভ অফ ক্যারেক্টার অ্যান্ড ওয়েল এ কম্পোস্ট অ্যাজ ফার অ্যাজ থট অ্যান্ড ডিকশন আর কনসার্ন হি উইল নট অ্যাচিভ দ্য প্রপার ইফেক্ট অফ ট্র্যাজেডি মানে বোঝানো হলো যে একটা ক্যারেক্টারের স্পিচ শুধু উপস্থাপন করা হয়েছে ওই যে বললাম যে মনে করো অ্যান ওয়েল কম্পোস্ট অ্যাজ ফার অ্যাজ থট অ্যান্ড ডিকশন আর কনসার্ন ওই যে আমরা মনে করি পলিবাসের কথা ভাবলাম যে এই কথাটাকে এই ক্যারেক্টারটাকে তারা সুন্দর করে উপস্থাপন করেছে তার থট এবং ডিকশনগুলোও সুন্দরভাবে দেওয়া হয়েছে কিন্তু তাকে তো আমরা সরাসরি নিয়ে আসতে পারছি না ঠিক ওইভাবে যদি মেইন ক্যারেক্টারগুলোকে আমরা শুধুমাত্র স্পিসের মাধ্যমে বলি তাই না এবং তাদের থট এবং ডিকশনগুলোর মাধ্যমে তাদের চিন্তাভাবনাকে যদি আমরা ঠিকমতো প্রকাশ প্রকাশও করি কিন্তু যদি আমরা সামনে স্টেজে তাদেরকে না নিয়ে এসে দেখাই তাহলে ট্র্যাজিক যে ইফেক্ট তো হি উইল নট স্টিল অ্যাচিভ দ্য প্রপার ইফেক্ট অফ ট্র্যাজেডি মানে অ্যাকশনটা হচ্ছে এখানে সবচেয়ে জরুরি সেটা এখানে বলা হলো প্রথম দিকে তাই না যে অ্যাকশান ইজ এভরিথিং হুম অ্যাকশান আমরা পেলাম কোথায় এই যে তারপর হচ্ছে ফর ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন নট অফ ম্যান বাট অফ অ্যাকশন আর লাইফ তাহলে অ্যাকশন যদি রিপ্রেজেন্ট করা না যায় শুধুমাত্র ন্যারেটিভ ওয়েতে বলে সেটা দিয়ে ট্র্যাজেডির যে প্রপার ইফেক্ট সেটা পাওয়া যাবে না দিস উইল বি ডান মাস্ট বেটার বাই ট্র্যাজেডি হুইচ ইজ লেস সাকসেসফুল ইউনিটস ইউজ অফ দিস এলিমেন্টস এমনকি বলছে কি হয়তো কেউ থট ডিকশন এগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে কিন্তু ক্যারেক্টারকে উপস্থাপন করতে পারেনি তাই তো তাহলে সেটা ট্র্যাজেডি হবে না কিন্তু এই থট ডিকশন এগুলো হয়তো ঠিক মতো ব্যবহার করতে পারেনি কিন্তু ক্যারেক্টারটাকে তুলে ধরেছে তাহলে সেটাকে আমরা ট্র্যাজেডি বলতে পারি বলছি আর ট্র্যাজেডি উইথ ইজ লেস সাকসেসফুল ইন ইটস ইউজ অফ দিস এলিমেন্ট তাহলে এলিমেন্টগুলো ইউজ করতে যদি সে সাকসেসফুল নাও হয় তারপরে এটা ট্র্যাজেডি হবে কারণ কি কারণ তার হুইস হ্যাজ আ প্লট গিভিং অ্যান অর্ডার কম্বিনেশন অফ ইনসিডেন্টস কারণ অন্তত সে প্লটটা ঠিক মতো দিতে পেরেছে তাহলে প্লট যদি ঠিক মতো না দিতে পারে তাহলে তার ডিকশন থট যতই ভালো হোক না কেন সেটাকে প্রপারলি ট্র্যাজেডি বলা যাবে না তাহলে এখানে গুরুত্বপূর্ণ কোনটা বলো প্লট না অর্ডার কম্বিনেশন অফ ইনসিডেন্টস তাই তো কম্বিনেশন অ্যানাদার পয়েন্ট টু নোট দ্যাট দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট বাই প্লেইস অন আওয়ার ফিলিংস দ্যাট ইজ রিভার্সাল অ্যান্ড রিকগনিশন আর বোথ কনস্টিটুয়েন্ট পার্ট অফ প্লট তাহলে প্লট হচ্ছে ট্র্যাজেডির কনস্টি পার্ট অন্যদিকে রিভার্সাল অ্যান্ড রিকগনিশন হচ্ছে প্লটের পার্ট রিভার্সাল অ্যান্ড রিকগনিশন কি সেটা হলো কথা এর আমরা আলোচনা করতাম রিভার্সাল অ্যান্ড রিকগনিশন বলে এটা কি মনে আছে রিভার্সাল অ্যান্ড রিকগনিশন রিভার্সাল মানে গল্পটা পুরোপুরি উল্টে যাবে এরকম হ্যাঁ উল্টে যাওয়া কেমন আমরা যদি ইডি পাসের কথা ভাবি সে ভেবেছিল যে হয়তোবা সেই ম্যাসেঞ্জার তাকে কি করবে ম্যাসেঞ্জারের কথা ভাবো ম্যাসেঞ্জার মনে করলো এবার হিসেবে নিয়ে হয়তো রাজাকে খুশি করবেন এই কথা বলে যে তার বাবা মারা গেছে তাই না কি কিন্তু সে প্রমাণ করলো উল্টা ঘটনা মাকে নিয়ে টেনশন এবার মায়ের গল্পটা বলতে গিয়ে যখন সে প্রকাশ করে দিল কি এবার মাকে নিয়ে আপনার টেনশন কিসের ও তো আপনার আসল মা না তাহলে সে চেয়েছিল খুশি করাতে এডিপাসকে উল্টা দিল তো কাহিনী করে হ্যাঁ যে বলে দিল যে ওই আসল মা না তাহলে তো এবার মাথা খারাপ হয়ে গেল তাহলে আসল মানটা কি হ্যাঁ তাই বলছে রিভার্সাল অ্যান্ড রিকগনিশন রিকগনিশন মানে কি বিষয়টাকে রিভার্স হয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত এটাকে রিকগনাইজ করা বলছে আর ফার্দার প্রুফ ইজ দ্যাট বিগিনার্স ক্যান অ্যাচিভ অ্যাকুরেসি ইন ডিকশন অ্যান্ড দ্য পোর্ট্রোয়াল অফ ক্যারেক্টার বিফোর দে ক্যান কনস্ট্রাক্ট প্লট আউট অফ দ্য ইন্সিডেন্ট তাহলে যারা বিগিনার ড্রামাটিস্ট তারা হয়তো ডিকশন এবং ক্যারেক্টারকে সুন্দরভাবে পোর্ট্রে করতে পারে কিন্তু হয়তো প্লটটা তারা তখনও ঠিকমতো নাও শিখতে পারে অ্যান্ড দিস কুড বি সেইড অফ অলমোস্ট অল দ্য আর্লিয়েস্ট ড্রামাটিক পয়েন্টস অথবা যারা ড্রামা লিখেছে প্রথম দিকে তাদের লেখাতে হয়তো ডিকশন ক্যারেক্টার পোর্ট্রেয়াল এগুলো ভালো ছিল কিন্তু তারা প্রপারলি ওই ইনসিডেন্টগুলোকে রিয়ারেঞ্জ করে বা অর্ডার রিয়ারেঞ্জমেন্ট করতে পারেনি এই কারণেই ব্যাপারটা ঘটে গেছে যে তাদেরগুলোকে আমরা প্রপারলি প্রপার ট্র্যাজেডি বলতে পারছি না হুম তাহলে এই সব কিছু মিলে আমরা যেটা বলতে সেটা হচ্ছে কি দ্য প্লট ইজ দেন দ্য ফার্স্ট এসেনশিয়াল অফ ট্র্যাজেডি ইটস লাইফ ব্লাড এই যে শব্দটা আমি বলেছিলাম তাই তো অর্থাৎ প্লটই হচ্ছে কি ফার্স্ট ইজ এসেনশিয়াল অফ ট্র্যাজেডি তাহলে ছয়টা এলিমেন্টের মধ্যে প্রথম এলিমেন্ট কোনটা হচ্ছে ক্যারেক্টার টেক্স দ্য সেকেন্ড প্লেস তারপরে আসতে হচ্ছে সেকেন্ড প্লেসে আসতে হচ্ছে ক্যারেক্টার ইট ইজ মাস দ্য সেম ইন পেন্টিং কারণ ক্যারেক্টার মানে পেন্টিংয়ের মতো ইফ অ্যান আর্টিস্ট ওয়ার টু ডাভ হিস ক্যানভাস উইথ দ্য মোস্ট বিউটিফুল কালার লেড অন অ্যাট র্যান্ডম হি উড নট গিভ দ্য সেম প্লেজার অ্যাজ ই উড বাই ড্রয়িং আর রিকগনাইজেবল পোর্ট্রেট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি বললো যে ক্যারেক্টারটা আবার এমন একটা বিষয় যেটা হচ্ছে অনেকটা ওই ক্যানভাসে ছবি আঁকার মতো তুমি মনে করো সুন্দর কালার ইউজ করেছো মোস্ট বিউটিফুল কালার তুমি ইউজ করেছো কিন্তু রঙগুলো এলোমেলোভাবে জাস্ট তুমি ছড়িয়েছো এখানে কোনো রিকগনাইজেবল কোনো ইয়ে আসেনি পোর্ট্রেট আসেনি তাহলে ওই কালারের কোনো কাজ আছে বলো ওই কালার যতই সুন্দর হোক তোমার ওটাতে কোনো আর্ট হলো কিন্তু তুমি যদি সাদা কালো রং দিয়েও যদি একটা সুন্দর একটা মনে করো একটা পাখি আঁকলা তাহলে কোনটা বেশি ভালো হবে যে রঙ দিয়ে ভাবে একটা শুধু রং ছেটানো নাকি সাদা কালো দিয়ে সুন্দর করে একটা পাখির ছবি আঁকা কোনটা আমাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হবে সাদা কালো রং দিয়ে যে পাখির ছবি তাই বলছে যে এখানে রংটা হচ্ছে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কি রিকগনাইজেবল পোর্ট্রেট মানে ক্যারেক্টারটাকে তুমি ফুটিয়ে তুলতে পারছো কি না তোমার ডায়ালগ যতই সুন্দর হোক তোমার ডিকশন যতই সুন্দর হোক কিন্তু ওই ডিকশন ডায়ালগ দিয়ে আমি বুঝতে পারতেছি না এ কার কথা বলতেছে কোন ক্যারেক্টারের অভিনয় করতেছে এবং যে ক্যারেক্টারে অভিনয় করতেছে তার সাথে কথাগুলো মিলছে না রাজা অভিনয় করতেছে ভাঁড়ের আর ভাঁড় অভিনয় করতেছে রাজার তাহলে কি হবে বলো তাই বলছে যে আমি তো আমার ইনসিডেন্টগুলোকে আমি সাজিয়ে ফেলেছি যে এরপর এরপর এই ঘটনাগুলো এই ঘটনাগুলো দিব কিন্তু তা সেই ঘটনার সাথে রিলেটেড ক্যারেক্টারটা কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে ট্রাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যাকশন অ্যান্ড ইট ইজ সিপলি অন অ্যাকাউন্ট অফ অ্যাকশন দ্যাট ইজ অলসো আ রিপ্রেজেন্টেশন অফ পার্সন তাহলে ম্যান প্রথমে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যাকশন এবং পরবর্তীতে আসছে রিপ্রেজেন্টেশন অফ পার্সন আর মেন প্রথমে বলা হলো আমরা মেনকে কিন্তু রিপ্রেজেন্ট করি না আমরা উপর রিপ্রেজেন্ট করি তার লাইফ এবং তার মানে অ্যাকশনকে কিন্তু অটোমেটিক তার এই অ্যাকশনের মাধ্যমেই সেই মেনটা কিন্তু রিপ্রেজেন্ট হয়ে যায় হ্যাঁ তাহলে আমরা ক্যারেক্টারকে পেলাম যে আমরা এমনভাবে ক্যারেক্টারটা তুলে ধরবো যাতে তার অ্যাকশনগুলোর মাধ্যমে পার্সনকেও আমরা বুঝতে পারি তাই তো দেখা যাচ্ছে রাজা যদি এখন কাগজ টুকায় রাস্তায় রাস্তায় তাহলে কি আমরা কি রাজা বলবো তাকে বলো তাই বলছে যে অটোমেটিক তার ক্যারেক্টারটা রিপ্রেজেন্টেড হয়ে যাবে তার অ্যাকশনের মাধ্যমে অতএব প্রথমে প্লট তারপরে হলো ক্যারেক্টার দ্য থার্ড প্রপার্টি অফ ট্র্যাজেডি ইজ থট তারপরে আসছে হচ্ছে থট যে ক্যারেক্টার হবে সেই ক্যারেক্টারের সাথে রিলেটেড সেই থটগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে তার মানে কি দিস ইজ দ্য কি টু সে হোয়াট ইজ পসিবল অ্যাপ্রোপ্রিয়েট ইন অ্যানি গিভেন সার্কামস্ট্যান্সেস মানে আমি রাজার পার্ট রাজাকে দিয়েই করাবো ঠিক আছে তো রাজার পার্ট আমি রাজার ক্যারেক্টার দিয়েই করাবো এখন দেখা যাচ্ছে রাজা তার চিন্তা ভাবনা হচ্ছে ভাড়ের মতো তাহলে তো হবে না তার চিন্তা ভাবনা রাজকীয়ই হতে হবে যে হচ্ছে ক্লাউন তার চিন্তা ভাবনা ক্লাউনের মতোই হতে হবে কিন্তু যদি আমি ওই থটগুলোকে মেলাতে না পারি তাহলে তো হবে না তাহলে আমি আমার প্লটও থাকলো আমার ক্যারেক্টারও থাকলো কিন্তু থটে আর মিলতেছে না তখনও হবে না তাই বলছে ইট ইজ হোয়াট ইন দ্য স্পিচ ইন দ্য প্লে ইজ রিলেটেড টু দ্য আর্টস অফ পলিটিক্স অ্যান্ডেটোরিক মানে কীভাবে আমি আর কথাগুলোকে সাজাবো দ্য অর্ডার ওল্ডার ড্রামাটিক পয়েন্টস মেড দেয়ার ক্যারেক্টার্স লাইক স্টেটসম্যান হোয়ার অ্যাজ দোজ অফ টুডে মেক দেম টক লাইক রেটোরিশিয়ানস তাই তো এখনকার মানে যারা ড্রামাটিস্ট তাদেরকে তিনি ফল্ট ধরেছেন যে এখন শুধু কথা সর্বস্ব ভালো না স্টেটমেন্ট স্টেটম্যানি যারা যেমন তাদেরকে সে উপস্থাপন করা হয়নি তাদের এই থট দিয়ে তাহলে ক্যারেক্টার ইজ দ্যাট হুইস রিভিলস পার্সোনাল চয়েস তাহলে ক্যারেক্টার হচ্ছে পার্সোনাল চয়েসকে রিভিল করে যে বিষয়টা সেটা দ্য কাইন্ডস অফ থিং আর ম্যান চুজেস অর রিজেক্টস হোয়েন দ্যাট ইজ নট অবভিয়াস তার মানে কি আমরা অনেক সময় না এটা এ লোকের তো ক্যারেক্টারই নাই এমন কোনো মানুষ আছে যার কোনো ক্যারেক্টার নাই হলো বলতে পারি যে চরিত্র চরিত্র ভালো না হয় খারাপ নাকি ক্যারেক্টার ভালো না হয় খারাপ এটা তার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে সে কি ধরনের মানুষ হবে সে কি লোক ঠকিয়ে খাবে নাকি লোক লোককে উপকার করে খাবে সেটা তার ব্যাপার এটাই তার ক্যারেক্টার হ্যাঁ দাস there is no revelation of character in speech, in which the speaker shows no preference or aversion, whatever. ইভার তাই বলছে যদি এখন সে স্পিকার কোনো মানে কি তার ভালো লাগে আর কি তার ভালো লাগে না এটাকে যদি সে রিভিল করতে না পারে তাহলে তো আমরা সেখানে কোনো ক্যারেক্টারই পাবো না তাই না বলছে দেয়ার ইজ নো রেভলিউশন অফ ক্যারেক্টার ইন স্পিস ইন হুইজ দ্য স্পিকার শোজ নো প্রিফারেন্সেস অর অর মানে কিছুর প্রতি পছন্দ বা অপছন্দ এটা যদি শো না করা হয় তাহলে কি আমরা ক্যারেক্টারকে বুঝবো সে কেমন ক্যারেক্টারকে বুঝবো বুঝবো না তাই বলছে ক্যারেক্টার থাকতে হলে থট থাকতে হবে আর থটের মাধ্যমেই বলছে থট ইজ প্রেজেন্ট ইন স্পিস হোয়ার সামথিং ইজ বিং শোন টু বি ট্রু আর আনট্রু হোয়ার সাম জেনারেল অপিনিয়ন ইজ বিং এক্সপ্রেসড তার মানে থটের মাধ্যমে আমরা ক্যারেক্টারকে বুঝতে পারবো এই হচ্ছে এটার ক্যারেক্টার রাজকীয় ক্লাউনিশ ঠিক আছে তো বা হচ্ছে নাইটলি যেটা আমরা বলি রিলিজিয়াস যেটা আমরা ধরি না কেন

সং তাই তো তাহলে দেখি কি বলে অফ দ্য রিমেনিং এলিমেন্টস দ্য মিউজিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দা প্লেজারেবল এডিশন টু দ্য প্লে মানে এটা প্লেজারেবলের জন্য অন্যদিকে স্পেক্টাকল স্টেজ ইফেক্ট ইজ অ্যান অ্যাট্রাকশন অফ কোর্স এটা একটা অ্যাট্রাকশন বাট ইট হ্যাজ দ্য লিস্ট টু ডু উইথ দ্য প্লে রাইট স্ক্রাফ্ট অর উইথ দ্য আর্ট অফ পোয়েট্রি তাহলে স্পেক্টাকল কি আর প্লে রাইট করে দিতে পারে নাকি এটা হবে যারা স্টেজ ডিরেকশন করে তাদের কাজ এটা হ্যাঁ তারা কি করবে না করবে যেমন আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান যখন পড়লাম তখন প্রথমেই যে বর্ণ প্রত্যেকটা অ্যাক্টে যে বর্ণনাগুলো আছে যেমন আমরা বললাম হচ্ছে রায়নাস যে বেড চেম্বারের যে বর্ণনা এটা কি একটা স্পেক্টাকাল না বলো স্টেজ ইফেক্ট না ওটা যে কোথায় কি আছে রাখা আছে হ্যাঁ জানালা দেখতে হবে দেখা যাচ্ছে এই কাজটা তো কবিতার নিজের ওয়ার্ড দিয়ে করেছে কিন্তু যখন এটাকে স্টেজ করা হবে তখন কি নাট্যকার কি ওটা কি করে দিয়ে আসবে নাকি স্টেজ যে যিনি ডেকোরেট করবেন তিনি করবেন এই কাজটা স্টেজ ডিরেক্টাররা এটা করাবে তাই না তা হচ্ছে ফর দ্য পাওয়ার অফ ট্র্যাজেডি ইজ ইন্ডিপেন্ডেন্ট বোথ অফ পারফরমেন্স অফ অ্যান্ড অফ অ্যাক্টার্স অ্যান্ড বিসাইড দ্য প্রোডাকশন অফ স্পেকটাকুলার ইফেক্টস ইজ মোর দ্য প্রভিনেন্স সরি প্রভিন্স অফ দ্য প্রপার্টি ম্যান দ্যান অফ দ্য প্লে রাইট হ্যাঁ তাহলে প্রপার্টি ম্যানের থেকে দেখো প্লে রাইটের থেকে প্রপার্টি ম্যান মানে যে হচ্ছে ওইটাকে কাজটা করাবে এটা তার উপর ডিপেন্ড করছে স্পেকটাকুলার ইফেক্টটা তিনি এটাকে প্রডিউস করবেন যিনি হবে প্রডিউসার সিনেমা নাটকে তাই না তিনি এটাকে প্রোডাকশনে নিয়ে আসেন তাহলে এই হচ্ছে আমাদের ছয়টা এলিমেন্টকে বোঝালেন তারপরে সংজ্ঞাকে তিনি সংজ্ঞায় ট্র্যাজেডিকে তিনি সংজ্ঞায়িত করলেন সংজ্ঞায়িত করার মাধ্যমে তিনি ল্যাঙ্গুয়েজ কি এটা কি সেটা কি অনেক বুঝিয়েছেন এটা একটা বড় চ্যাপ্টার যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকেই একটা ব্রড কোয়েশ্চেন কিন্তু আসে থার্ড ইয়ারের কি সেট নোট ইয়ে আছে সেট আছে তোমাদের কাছে এবার কোন কোয়েশ্চেনটা আছে

এবারের কোশ্চেন গুলো এবারে কোশ্চেনটা কি আছে তোমার কাছে কারো কাছে জি স্যার আছে আচ্ছা যদি থাকে একটু আমাকে একটু শেয়ার করে দিও হ্যাঁ কারণ এটা আমি তো সেভাবে করতে হবে আমার দেশে কোশ্চেন নেওয়া হয়নি আমি তো ভুলে গেছি ও ব্যাপারটা এবারের কোশ্চেন নাকি একটু চেঞ্জ হইছে শুনলাম কোশ্চেন তো আছে চেঞ্জেবল হ্যাঁ চেঞ্জ বলতে ওইরকম ব্যাপারটা নয় ঠিক আছে

এই যে দেখো প্লটটা দুই হাজার একুশে আসছে আপনি এবার আসেনি প্লটটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ডিসকাস ইন ডিটেল এস্টেটল কনসেপশন অব কমপ্লেক্স প্লট আচ্ছা কমপ্লেক্স প্লট প্লট তো আছে তার সাথে কমপ্লেক্স প্লটের ব্যাপারটা বলতে হবে ওখানে আসে দুটো কোশ্চেন এসে কয়েকটা এসছে একটাই এসেছে আর একটা হচ্ছে সিডনি ও থেকে একটাই কোশ্চেন এসেছে এই যে দেখো ডিসকাস ভিউজ অন ইমিটেশন সেটা দুই হাজার একুশের শর্ট কোশ্চেন এসেছে ইমিটেশন মানে প্রথম কয়েকটা চ্যাপ্টারের আর কমপ্লেক্স প্লট এই প্লট সহ এরপরে আমরা কমপ্লেক্স প্লটে যাবো এই আলোচনা করতে হবে একটু ধরে পড়লে কোশ্চেন যে খুব কঠিন হয় তা না বুঝতে পারছো যারা পড়ে না তাদের কাছে সমস্যা এই যে এত দূর যে পড়লাম কিছু কি বোঝা গেল না বলো হ্যাঁ স্যার বুঝছি তো এখন এই বিষয়গুলো যদি না বুঝে তুমি গাইড থেকে কোশ্চেন আনসার মুখস্থ করো তাহলে একটু তো ঘুরায় মারলে তুমি পারবা আর বলো আসলে কোথেকে কি বলা হয়েছে হুম এমনিতে পড়তে পড়তে মুখ হয়েছে যা মাস্টার্সের আজকে ভাইবা নেওয়া হলো কলেজে মানে ছেলে মেয়েকে দেখে মনে হয় যে তারা বিষয়টা মানে একবার পরেও না এখন যদি মানে তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি মনে করো যেটা অনেকদিন আগে পড়া হয়েছে মনে করো আমি এখন প্রশ্ন করলাম যে হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান কে লিখেছেন আর্মস অ্যান্ড দ্য ম্যানের ড্রামাটিস্টের নাম কি বলো

যে ডু ইউ ক্যান ইউ স্পেল দ্য ওয়ার্ড পার্সন পার্সন বলে এক একটা ওয়ার্ড আছে এটাকে স্পেল করতে পারবা এখন পার্সন নামে কয়টা ওয়ার্ড তোমার জানা আছে বলো তো পার্সন শব্দ দিয়ে মানে এই বানানটা জানা আছে কয়টা একটা আছে পি এ আর এস ওই এন আরটা হচ্ছে পিই আর এস ওইএন এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবা কেউ জানা আছে তোমাদের

অতএব এই কোশ্চেনটা যারাই ক্যান্টগরিজেলস চয়েস দিয়েছে তাদেরকে এই প্রশ্নটা করা হয়েছে কমপক্ষে পাঁচজনকে একজনে এটার বানানো বলতে পারেনি এটা কি মিনিং সেটাও বলতে পারিনি তাহলে তাদেরকে আমরা কীভাবে নাম্বার দেবো বলো বলো এখন যদি তোমাকে বলা হয় ব্লান্সলির সাথে মানে ব্লান্সলির সাথে তোমার হচ্ছে সার্জিয়াস এই সার্জিয়াসের একটা ডুয়েল হওয়ার কথা বলা হয়েছে তা ডুয়েল মানে কি ডুয়েল বলতে কি বোঝানো হয়েছে বল তো ডুয়েল মানে তো যুদ্ধ এটা যুদ্ধ তাই তো এটা যুদ্ধ ওই যে তার যুদ্ধ করতে চাইলো না যে রাইনাকে নিয়ে বিশেষ করে এই প্রস্তাবটা কে করেছিল এই ফাইট করার প্রস্তাবটা কে করেছিল সালভিয়াস করেছিল তাই না ব্ল্যাঞ্চলি তো আর করেনি এটাই তাই না এখন এখন মনে করো যে ব্ল্যাঞ্চলির

আমি একটা উদাহরণ আমি একটা উদাহরণ বললাম জাস্ট যে আমি যদি এটা 10 বছর পরেও প্রশ্ন করি এই উত্তর এই এই কথাগুলো কি ভুলে যাবে কেউ বলো যে এগুলো আমি ভুলে গেছি বা মনে পড়ছে না জিনিসটা সম্পর্কে দা জানা থাকলে কি উত্তর দেয়া যায় মানে ফার্স্ট রিডিং এ তুমি যা পড়েছো মনে এটাই হচ্ছে তোমার মনে করো ভাইবার क्वेश्चन হয়ে গেছে কিন্তু সেটাও আমরা ঠিকমতো বলতে পারছি না তার মানে কি সেগুলো পরেই নি ঠিক আছে একটা কোর্সের ভিতরে তার কী কী আছে সেগুলোও তার মনে নেই মানে সে পরেই নি মানে তাকে তার কথা শুনে বোঝা যাচ্ছে যে সে ফাইনাল পরীক্ষায় ফেল করবে এক স্যার তো চ্যালেঞ্জ করেছে বলছে যে এই ছেলে একদম ফেল নিশ্চিত ফাইনাল পরীক্ষায় আমরা বলছি না স্যার পাশ করে যাবে দেখেন বলছে না ফেল বুঝতে পারছো মানে আমরা যে একটু বলবো যে স্যার দু এক মার্ক বেশি দেন বলছে বেশি দেওয়া মানে তো অপমান করার নিজেকে তুমি আপনি তো অপাত্রে মার্ক দিচ্ছেন আমরা সবাই সারদের বলি স্যার এটা একটু ভালো স্টুডেন্ট মানে আমরা তো রেফার করবো তাই না যে স্যার এনে ভালো হয়তো ইয়ে করছি কিন্তু সে যখন কিছুই বলতে পারছে না তখন তো আমরা অপমানিত হচ্ছি হ্যাঁ এই জন্য যখন আমরা পড়বো তা যদি আমরা একবার ডিপলি রিডিংও পড়ি তাহলে যে একজন পারবে না সেটা তো আমরা বিশ্বাস করি না হ্যাঁ এবং কোনটা ডিপে হয় আর কোনটা সারফেস হয় সেটা তো স্যাররা জানে মাঝে মাঝে স্যাররা কী করে জানো যখন মনে হয় যে তুমি খুব মানে ইয়া হয়ে গেছ টেনশনে পড়ে গেছো আর মনে পড়তে বলতে আমি মনে করতে পারছি না খুব টেনশনে পড়েছে তাই তো সারা তখন তোমার নাম জিজ্ঞাসা করে বল তোমার নামটা কি বলো তো তো তোমার বাবা কি করে এইগুলো যদি তুমি বলতে পারো তার মানে তোমার ওইরকম ব্রেন আউট হয়ে যায়নি যে তুমি আর কিছুই বলতে পারবে না ঠিক আছে তো যাই হোক এইগুলো একটু পড়বা পড়লে পরেই কাজ দিবে আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম আমরা আগামী দিন পড়বো হচ্ছে এই যে কমপ্লেক্স প্লট বা এই জাতীয় জিনিস নিয়ে এখন কথা আসবে স্কোপ অফ দ্য প্লট এখানে পর তারপরে ছোটো আছে চ্যাপ্টারগুলো আমাদের হয়তো তিন চারটা চ্যাপ্টার একদম পড়ে ফেলতে পারবো এটা একটু বড়ো আছে এই যে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট হ্যাঁ এটা কি ছোটো করেই বলা আছে কিন্তু মেইন কমপ্লেক্স প্লট না কি সেটা আলোচনা করার জন্য ওই প্লটের ওই ব্যাপারটা কিন্তু আমাদের বেশি করে আলোচনা করতে হবে এবার হচ্ছে রিভার্স রিভার্সাল ডিসকভারি ক্যালামিটি এগুলো তো আমরা পড়েছিলাম মনে হয় নাকি দ্য মেইন পার্টস অফ আর ট্র্যাজেডি ট্র্যাজিক অ্যাকশন ট্র্যাজিক অ্যাকশনের মধ্যে ট্র্যাজিক ক্যারেক্টার কেমন হবে

যে আমি দেখো এবার এবার যে ট্র্যাজিক হিরো আসতে পারে বলে আমি বললাম যে কারণ আগে ব্যাপারটা আসবে এটা আর শর্ট ইমিটেশনটা কি এটা আসতে পারে দেখো প্রশ্ন কিন্তু কট খেয়ে গেছে ঠিক আছে তাহলে কি কোয়েশ্চেন কি ঘুরিয়ে আসছে বলো কোশ্চেন কি ঘুরে আসছে কোশ্চেন তো সহজেই আসছে যেগুলো ধরা হয় সেগুলোই আসছে তুমি এখন কি হ্যাঁ কমপ্লেক্স প্লট এবার আসছে কি শর্টে না ব্রিফে শর্টে আসছে শর্টে আসছে কারণ ওই এর আগে যে ইতে আসছে দেখো ওই যে ওটা তোমার একুশে আসছে ইয়াতে ব্রডে আসছে কমপ্লেক্স প্লট তার মানে কিছু মানে তুমি পড়লেই বুঝতে পারবে যে কোন কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ কোনগুলো আসার মতো হ্যাঁ অতএব টেনশন করে না ক্রিটিসিজম নিয়েও টেনশন করে অনেকে টেনশন করার কিছু নাই শুধু যেগুলো বলবো সেগুলো পড়ব আজকে একজন মেয়ে প্রশ্ন করেছে মেসেঞ্জারে যে স্যার কি করলে ভালো করা যায় আমাকে যদি একটু বলতেন আমি ফুধু বললাম যে প্রতিদিনই তো আমি ভালো করার কথা বলি এবং কোশ্চেন আনসারগুলো আমি লিখেই দিয়েছি আর কী বলার আছে যে কীভাবে পড়লে ভালো হবে কিভাবে লিখলে ভালো হবে আর কি বলার কোনো ওই আছে বলো আমি তো কোশ্চেন আনসার সহ লিখে দিয়েছি আর কি জানতে চাও আমার কাছে সে সেটা একজন বলো যে স্যার কী করে ভালো করা যায় আর কিছু কি আমার বলার আছে যে কি করলে ভালো করা যাবে যেখানে আমি কোশ্চেন আনসারটাও লিখে দিয়েছি যে এটাকে ফলো করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা বিষয়টা এমন হয়ে গেল না স্যার যে স্যার কি করলে আমার পেট ভরবে। এখন এটাকে যদি বলে দেয় কি কিটা খেতে লাগবে তাহলেই তো পেট ভরে যাবে। না আমি তো যেটা বলেছি যে আমি যেখানে তোমার কোশ্চেন আনসারগুলো লিখে দিয়েছি যে সে বলতে স্যার কিভাবে ভালো করে লিখলে আরো ভালো রেজাল্ট করা যায়। এখন আমি তো কোশ্চেন আনসার লিখেই দিয়েছি। আমি তো শুধু বলে দেই নাই যে তুমি এইভাবে লিখবা। মানে আমি অলরেডি লিখে দিয়েছি। অতএব এর থেকে আর কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দিব যে তুমি এর চেয়ে কি ভালো করতে পারবা বলো এবং আমি প্রতিদিনই তোমাদের ভালো করার জন্য প্রতিদিনই কিছু না কিছু বলি যে কী করতে হবে কী করতে হবে কীভাবে পড়তে হবে মানে এক কথা হলো পড়তে হবে আর পরীক্ষার খাতায় ভালো মতো রিপ্রেজেন্ট করতে হবে এটা হলো প্রশ্ন এটাই হলো উত্তর আর কিছু বলার নেই আমার বাকিটা এবার তোমাদের সিদ্ধান্তের ব্যাপার কোনো শর্টকাট হয়ে আছে কিনা অনেকে শর্টকাট চাই এটা থেকে আমি একশো হাত দূরে ভাই যদি শর্টকাট চাও তো আমার থেকে তুমি দূরে থাকো কারণ শর্টকাট আমি আমার ব্যক্তিগত জীবনেও পছন্দ করি নাই আর আমি তো লাইফে দিই না এতে তুমি ফেল করলেও আমি তোমাকে শর্টকাট দেব দেবো না কারণ তোমার ক্ষতি আমি করব না আমি আমার দিক থেকে তোমার কোনো ক্ষতি করব না আমি আমার মতো তোমাকে সর্বোচ্চটা দিয়ে দেওয়া বাকি গ্রহণ করার দায়িত্ব তোমার তুমি কতটুকু গ্রহণ করে কি করবা আমি সর্বোচ্চটা ভালোর জন্য পড়াচ্ছি আমি কোনো শর্টকাট দেখিয়ে কাউকে পাশ করানোর জন্য আমি পড়াচ্ছি না কথা বুঝতে পারছো যদি তাই করতাম তাহলে আমি শর্টকাট কোশ্চেন আনসার করতাম অত কষ্ট করে তোমাকে আমি পড়াতাম না এত কষ্ট করে আমি কোশ্চেন আনসার গুলো মেকআপ করতাম না জাস্ট সামারি বলে দিতাম তোমাকে কোশ্চেন আনসার গুলো গাইড থেকে পড়তে বলতাম তুমি পরীক্ষা দিয়ে ফেলতা এই যে এত ধরে চিৎকার করে করে পড়ানো তাই না তারপরে আবার কোশ্চেন আনসার লিখে দেওয়া ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুঁজে বার করা সেগুলোকে লিস্ট করা সেটা কোন কোন সালে কিভাবে আসছে সেগুলো দেখানো বলো এগুলো কেএমনিএমনি হয়ে গেছে স্যার প্রচুর সময় দিতে হয় আপনাকে আমাকে এদিকে আমার চাকরি কাজ করতে হচ্ছে তারপরে দিচ্ছি তোমরা যদি বলো যে স্যার কি করলে ভালো রেজাল্ট করা যাবে এ তো দেখছি তোমাদের থেকে আমি যখন একটা নোট করতেছি তখন তিন চারটা বই ইন্টারনেটে দুই চারটা পেজ আমার খোলা যে কোথা থেকে কোনটা কপি করব আমি তো বলছি আমি সরাসরি তার নিজে লিখি না আমি অনেকগুলো পড়ার মাধ্যমে কপি পেস্ট করে চালাচ্ছি আমি এটা বলেই দিয়েছি ঠিক আছে না কারণ আমি লিখতে গিয়ে যদি স্ট্যান্ডার্ডটা আরও ছোট হয়ে যায় স্ট্যান্ডার্ডটা ভালো না হয় তো কারণ একটা গাইড থেকেও যা পড়ছো সেটাও কি তুমি কপি করছো না বলো তুমি যে গাইড থেকে মুখস্থ করছো কি তোমার কপি না জি স্যার হ্যাঁ তার থেকে যদি তুমি এখন গাইড পরে যদি তুমি স্ট্যান্ডার্ডটা না বোঝো তার থেকে তুমি যদি আমার কোয়েশ্চেনটা পড়ার পর তুমি যদি একটা স্ট্যান্ডার্ড বোঝো এবং সেখান থেকে যদি স্ট্যান্ডার্ড লেভেলের মানে স্ট্যান্ডার্ড যে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি শেখো সেটা কি আরো কাজের হবে না বলো বরং তোমার কাছে আমার কোশ্চেন আনসার গুলো পড়ার পর তুমি যখন গাইডে পড়তে যাবে তখন তুমি দেখবে যে কতখানি লো স্ট্যান্ডার্ডের তোমার কোশ্চেন আনসার গুলো এবং কোশ্চেনের সাথে মিল রেখে আনসারগুলো গুলো অনেক সময় হয় না জাস্ট সামারি বা গল্প তুলে দেওয়া দেওয়া হয় মূল ফোকাসটা কি জিনিস কোথায় নিয়ে আসে বোঝা যায় না তাহলে এই যে ব্যাপার তোমার ভিতর কিন্তু একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে তুমি অটোমেটিক একটা কোশ্চেন আনসার দেখে বুঝতে পারবা যে এটা লিখলে পরে স্যার ভালো মার্ক দিবে কি দিবে না ওই যে বললাম যে কোশ্চেন কমন পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই ভালো মার্ক পাওয়ার জন্য লিখতে হবে তোমাকে তাই তো তুমি সব কোশ্চেনের আনসার কমন পেয়েছ লিখেও আসছো কিন্তু স্যার ভালো মার্ক পাচ্ছি না কেন কারণ তুমি তো স্ট্যান্ডার্ড মানে লেখোই নি তুমি কমন পেয়েছো তুমি লিখেছ কিন্তু কি লিখেছো সেটা ম্যাটার করে এখানে তাই তো একজন কত ভালো করে লিখেছে যে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে নাম্বার পাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরোর উপরে নাম্বার পাচ্ছে আর তুমি থ্রি পয়েন্টের কাছাকাছিও যেতে পারছো না তাহলে এখানে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হচ্ছে কয়েকটা জায়গায় আমি বলি বরাবরই তিনটা জিনিস হাতের লেখা গ্রামাটিক্যাল মিস্টেক কম করা আর হচ্ছে কনটেক্সট অনুসারে কন্টেন্ট দেওয়া যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ কন্টেন্ট তোমার উত্তরে দিয়ে সাপোর্ট করা তোমাকে উত্তরটাকে এটা যদি ঠিক মতো তুমি পারো তাহলে ভালো মার্ক পাবা নাহলে না ঠিক আছে অনেকে তোমরা দেখো এই যে যারা সেকেন্ড ইয়ারে মোটামুটি ইম্প্রুভ করেছো অনেকে আবার ডিমোশনও চলে গেছো

অধিকাংশ ক্ষেত্রে জেনারেলি কথা বুঝতে পারছো কারণ এখানে তুমি যখন ফার্স্ট ইয়ারে পয়েট্রি পড়েছিলা তখন তুমি কোয়েশ্চেন আনসারটা কয়টা পয়েন্ট থেকে দিয়েছিলা একটা কোশ্চেন আনসারের জন্য একটাই পয়েন্ট তাই না আর সেকেন্ড ইয়ারে কী ঘটনা ঘটেছে যে একটা কোশ্চেন আলোচনায় তোমাকে অনেকগুলো পয়েন্ট থেকে রেফারেন্স নিতে হয়েছে তাহলে তোমাকে তোমার পরিশ্রমটা কি ফার্স্ট ইয়ারে বেশি না সেকেন্ড ইয়ারে বেশি করতে হবে বা হয়েছিল সেকেন্ড ইয়ারে বেশি এবং দেখা যাচ্ছে যে সেই পরিমাণ ড্রামা যে ব্যাপারটা আছে এত বড় বড় ড্রামা থেকে আনসার করা তুমি কি ফার্স্ট ইয়ারে তো তুমি শুধু শর্ট স্টোরি পড়েছিল এই যে চার পাঁচটা ড্রামা থেকে আনসার করা এবং ফার্স্ট ইয়ারের থেকেও তোমাকে অনেক বেশি লিখতে হয়েছে বা লিখতে হবে সেই হিসাবে দেখা যায় গড়ে এটা যে জেনারেল পিকচার যে ফার্স্ট ইয়ারে যা রেজাল্ট হয় তার থেকে অধিকাংশেরই কমে যায় তাহলে বাড়ে কাদের যারা নিজেকে একটু স্ট্রংলি আবার উপস্থাপন করে তারা নিজের অবস্থানটাকে আরও ভালো করে তৈরি করে তাদেরটা কিন্তু বেড়ে যায় যেটা বাড়ার উদাহরণও আছে কিন্তু জেনারেল উদাহরণটা হচ্ছে কমে যায় হ্যাঁ এ অনেকেই দেখেছে যারা হয়তো বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে বা থ্রি পয়েন্ট ফোর জিরো পেয়েছে তারা কিন্তু কমে এসেছে অনেকেরই কমে এসেছে থ্রি পয়েন্ট টুতে চলে এসেছে বা থ্রি পয়েন্টের কাছাকাছি চল চল চলে এসেছে অতএব এটা নির্ভর করেছে যে দুটা কারণ একটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে সে ভালো রেজাল্ট করে মনে করেছে আরে হবে না আমি তো ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করেছি অথবা আমি ভালো হুম এটা চলবে কিন্তু সেই পরিশ্রম সে আর পরবর্তী ধরে রাখেনি বা তার থেকে বাড়ায়নি বা ওটাই ধরে রাখছে কিন্তু বাড়ায়নি ঠিক আছে এতে দেখা যাচ্ছে তার ইয়া কমে গেছে অবস্থানটা কিন্তু কমে গেছে হ্যাঁ এটা একটা ঘটনা আর হচ্ছে দেখা যাচ্ছে যে সে ওই যে যে পরিমাণ বিষয়টা দেওয়ার কথা স্ট্যান্ডার্ড মানের আনসারগুলো করার কথা সেটা সে করেনি তাই জন্য থার্ড ইয়ারে কিন্তু থার্ড ইয়ারটা হলো সবচেয়ে কঠিন ইয়ার মনে করলো থার্ড ইয়ারটা হলো সবচেয়ে কঠিন ইয়ার কারণ ফোর্থ ইয়ারে ভাইভাটা মিলে আবার রেজাল্ট অনেক সময় ভালো হয়ে যায় কিন্তু থার্ড ইয়ারটা হচ্ছে সবচেয়ে কঠিন ইয়ার এই ইয়ারটাতে তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে আরো আরও ভালো করে আলোচনা করতে হবে আর এই এখানে যে ক্রিটিসিজমগুলো আছে এটা ফোর্থ ইয়ারে কিন্তু আছে অর্থাৎ তুমি যদি এই ইয়ারটাই ভালো করে বোঝো তাহলে ফোর্থ ইয়ারে গিয়ে কিন্তু তোমার ওই জিনিসটা আরও বেশি ইজি লাগবে আর ক্রিটিসিজম সেই দেখলে অনেকে ভয় পায় নাকি হ্যাঁ এটা অনেকেই ভয় করে কিন্তু এই সাবজেক্টটাকে লিঙ্গুইস্টিক্সের চেয়েও তবে লিঙ্গ লিঙ্গুইস্টিক্সের ব্যাপারটা হলো প্র্যাকটিক্যাল ওখানে আনসারগুলো খুব বেশি বড় করা লাগে না কিন্তু যতটুকু লেখা যায় যদি একটু মোটামুটি কনটেন্ট দিয়ে লেখা যায় হুম মানে বেশি লেখা লাগে না গল্পের মতো কিন্তু এটা যেমন আমাদের মোটামুটি আমি একটু বড় করে দিই বা বড় আনসার হয় ওখানে বেশি বড় হবে না কিন্তু ওখানে যেটুকু হবে সেটুকু যদি একদম কনজেস্টেড হোক কিন্তু যদি কনটেক্সট থাকে ভালো কনটেন্ট থাকে ভালো তাহলে কিন্তু ওখানে ভালো হবে অথব ভালো করার জন্য কোথায় কোনটা কীভাবে পড়তে হবে আমি তো বলেই দিচ্ছি আমি উত্তরও লিখে দিচ্ছি আমি তোমাদের টেস্টও নিচ্ছি এবং নেওয়ার পর হয়তো খাতা দেখছি বা দেখি মাঝে মাঝে ইয়া করে হয়তো দেরি হয় কিন্তু দেখে আমি কমেন্টও করি সেই অনুসারে তুমি যদি তোমার মতো করে থাকো তুই সার বলে বলুক সমস্যা নেই আমি তো আমার মতো করতেছি তাহলে সেটা তোমার নিজস্ব ব্যাপার আচ্ছা তো ঠিক আছে অনেক কথা হলো তাহলে আগামী দিন পরবর্তী অংশটা পড়া হবে আর তোমরা চেষ্টা করবে যেগুলো আমি পড়িয়ে দিচ্ছি সেগুলো বারবার রিভিশনে যাওয়া নতুন পড়ার দরকার নেই আমি তোমাকে যা পড়াচ্ছি এইগুলোই রিভাইজ করো বারবার এইগুলোই রিভাইজ করো দেখো মাথার ভিতর গেঁথে যাবে হ্যাঁ এবং প্রত্যেকটা ওয়ার্ড বললাম না যে এখানকার ওয়ার্ড ইউজ করতে হবে তুমি তোমার মতো ওয়ার্ড ইউজ করে বললে হবে না তোমাকে কনটেক্সটে বা টেক্সটের সাথে রিলেটেড ওয়ার্ডগুলো ইউজ করবা তোমার আনসারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড মানের হবে হ্যাঁ তাহলে স্যাররা খুশি হয়ে নাম্বার দেবে আর কি স্যাররা চাই যে ছেলেমের একটু আপগ্রেডেড হ্যাঁ একটু ওয়ার্ড ইউজ করুক হ্যাঁ একটু নিজে যে ডেভেলপ করছে একটু বোঝাক সারা এমনি খুশি হয়ে নাম্বার দিয়ে দিবে তো সেটা করতে হবে তেমনি আর কারো কোনো কথা আছে তাহলে আগামী দিনে আমরা চ্যাপ্টার সেভেন থেকে কথা বলবো আলোচনা করব আর তোমাদের যদি কারো কাছে সবগুলো কোশ্চেন থাকে হ্যাঁ আমাকে একটু দিয়ে দিও ইনবক্সে হ্যাঁ কেউ একজন আমার ওটা সংগ্রহ করা হয়নি আমার ওদিকে ব্যস্ততাই একদম ভুলে গেছি ওকে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে ওকে সো গুড নাইট স্যার আমাদের গ্রুপে একটু দিয়ে সরি বলো শ্রমিক কোশ্চেন গুলো আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিন আমি শেয়ার করে দিব হ্যাঁ ওটা আমি ওই গ্রুপে দিয়ে দিব অথবা গুগল ক্লাসরুমে একটা ফোল্ডার করে দিয়ে রাখবো তোমরা নিতে পারবা সেট আশা রাখ পড়ছো আচ্ছা ওকে তো ঠিক আছে সবাইকে গুড নাইট